بسم الله الرحمن الرحيم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. يا هزارا جبريل اندر بشار، بحر حق سو غریبا ایک نظر، صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم، صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ. عمل نائی مور پر پارے دکھائی بار، تمہار نامیر تسبیح بھار شامار، صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم، صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. کلاب ہوبے عبد مکرم ہویا، جدی نہ ہوئے تمہار جمالی دایا، صلاة یا رسول اللہ علیکم، علیکم صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. لا الہ إلا الله، لا إله 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 إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. حبيبانس باغ مدینہ پورسبھا بازار سنی جمع سنگھ اردوگے آیوجت برکتم ترتیہ بارشک ایتہاسک سنی مہاسملن سمانت سبھاپتی صاحب جناب الحاج عبدالرحیم صاحب سادھارن سمپادک پورسبھا بازار مسجد حبیبگنج، যথাক্রমে আলহাজ রশিদ সাহেব ইনাতাবাদ, জনাব মীর ফারুক আহমদ রজবি সাহেব, আলহাজ শাহবাজ চৌধুরী সাহেব প্রধান মেহমান হিসেবে রয়েছেন, আলহাজ অ্যাডভোকেট আবু জাহির সাহেব সংসদ সদস্য উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ, সেই সাথে কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক আশেকানে মোস্তফা, পর্দানশীন মা বোন, মাসুম বাবাজিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়াজ নসিহত হুজুর করিম রউফুর রহিম থেকে এখন পর্যন্ত আছে, আল্লাহর যতদিন চায় চলবে।
আমরা বিগত ওলামায়ে কারাম যে আলোচনা করেছি করেছেন সেই আলোচনাগুলো যেন আমলে নিয়ে আসতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। পাঁচ নসিহতের উদ্দেশ্য হল কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ নসিহত এজন্যই করে মানুষ যেন জিন্দা অবস্থায় বেহেশতি জীবন পায়, বেহেশতি জীবন নিয়ে যেন সে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, দেশে বিদেশে যেখানেই থাকবে একটা বেহেশতি জীবন নিয়ে যেন সে তার কর্মগুলো করে। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যু আসলে যেন সে একটা বেহেশতি লাশ কবরে যায়, এই জন্য বেহেশতি জীবন তৈরি করে দুনিয়ার কাজগুলো করতে হয়। আপনি আমি দুনিয়ায় যত ধরনের কর্মই করি, দেহের মধ্যে রুহ যেরকম থাকে এরকম একটা বেহেশতি জীবন থাকার চিন্তা ফিকির যেন অন্তরে থাকে যে আমি বেহেশতি। এই অবস্থায় যদি মৃত্যু এসে যায় তো একটা বেহেশতি জীবন যেন কবরে যায়, একটা বেহেশতি লাশ যেন কবরে যায়। আর যদি আমি কোন পথে আছি এটি আমি জানলাম না, আমি বেহেশতি না দুদুকি এটি আমি বুঝলাম না, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি করছি, রিক্সা চালাইতেছি, ব্যান চালাইতেছি, জিন্দিগি করতেছি, অফিস আদালত করতেছি, হঠাৎ করে মৃত্যু আসলো আর কবরে চলে গেলাম, এ মর্মে আল্লাহ পাক ফরমান আল্লাহাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে এমন বান্দা দুনিয়ার মোহে দুনিয়া অর্জনে এতটা ব্যস্ত যে দুনিয়া দুনিয়া করে করে হঠাৎ করে সে কবরে চলে আসলো, ওখানে গিয়ে সে আফসোস করবে যে আমি এমন সময় চলে আসলাম যে বয়স মাত্র 23-32, এখন যে আমি চলে আসবো আমি জানতাম না, এই আফসোসটুকু করবে। মানুষ যেন এরকম আফসোস না করে এজন্য কোরআনে কারিমে ওলামায়ে কারামের মাধ্যমে এই সত্যটা প্রচার আল্লাহ পাক বিভিন্নভাবে করতেছেন, করাচ্ছেন। কাজেই বাজে প্রত্যেকটা মানুষকে ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্য হলো সে তো জিন্দিগি করবে। আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করব, মোনাজাতের পরে চলে যাব নিজ নিজ ঘরে, আবার সকালবেলা নিজস্ব কাজে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু আল্লাহ পাকের মাকসাদ হলো, আমার দয়াল নবীজির উদ্দেশ্য হলো মানুষ এই মজলিস থেকে যাবে তো বেহেশতি জীবন নিয়ে যাবে, বেহেশতি জীবন নিয়ে ঘুমাবে, একটা বেহেশতি জীবন আবার সকালবেলার কাজে অংশগ্রহণ করবে, একটা বেহেশতি মানুষের দ্বারা যেন এইগুলো হয়। এজন্য এই বেহেশতি জীবনটা অর্জন কোন জায়গায় করতে হয়? এই আলমে দুনিয়ায়। এই মর্মে আমি অনেক রেফারেন্স দিয়েছি কোরআনে কারীম থেকে, আরো হবিগঞ্জের অন্যান্য প্রোগ্রাম থেকে আপনারা শুনেছেন, সেদিকে আমি আর যাব না। বেহেশতি জীবন বাজে দুনিয়াতেই অর্জন করতে হয়, কবরে গিয়ে বেহেশতি হওয়া যায় না। তো ছোট্ট করে আমি এটুকু বলবো যে হুজুর বেহেশতি জীবন কিভাবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত মহান, এত দয়াল, এত মেহেরবান যে একটা মানুষ যদি চায় বেহেশতি হতে তো 40 বছরের সাধনার প্রয়োজন হয় না, 40 দিনের সিল্লারও প্রয়োজন হয় না, ওই সর্বোচ্চ 15-20 মিনিট সময় যদি সে মনোযোগ দিয়ে আল্লাহর নির্দেশগুলো শুনে, এই 15-20 মিনিটের মধ্যে একটা মানুষ আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে, বেহেশতি জীবনও তৈরি করতে পারে, একই সাথে বন্ধু হবে পাশাপাশি বেহেশতি জীবন লাভ করবে। যে আল্লাহর বন্ধু হয় সে তো জান্নাতি। এই সহজ ব্যবস্থা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমে রেখেছেন যে একটা মানুষ বেহেশতি হয়ে যাবে তার জন্য লম্বা সময়ের কোনো প্রয়োজন নেই, 20-25 মিনিট সময়
মহব্বত করে ২০ ২৫ মিনিট সময় যদি কেহ আল্লাহ এবং তার হাবিবের বাণীগুলোর উপর খেয়াল করে ধ্যান করে সেই সাথে আমলে নিয়ে আসার চিন্তা করে যে হ্যাঁ যেহেতু আল্লাহ রাসুলের ফরমান কাজে এগুলো আমি মেনে নিব, যদি মেনে নেই তো এই ১৫-২০ মিনিটের মধ্যে একটা মানুষ জান্নাতি জীবন পাবে। করি সুইফারের কাজ করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, আমরাও কি আল্লাহর বন্ধু হইতে পারবো? বাজে আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, সুইপারের কাজ করি, জুতা সেলাইয়ের কাজ করি, কুলির কাজ করি, আমরা কি আল্লাহর বান্দা না? জি বান্দা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বড় আদর করে যত্ন করে সৃষ্টি করেছে। আল্লাহ জানে ফেরেশতারা গুনাহ করে না করবে না, এটাও জানে মানুষ গুনাহ করে করবে, জানার পরেও আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের সাদকায় মানুষ তো সৃষ্টি করলেন যে মানুষ গুনাহ করবে, নবীজির সাদকায় তাকে আশরাফুল মখলুকাত বানিয়ে দিলেন। এই বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলি বানাবার জন্য, আল্লাহর বন্ধু বানাবার জন্য খুব সহজ ব্যবস্থা করেছেন, এবং যে কোনো ব্যক্তি চায় আল্লাহর বন্ধু হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে পারবে এবং বেহেশতি জীবন লাভ করতে পারবে। আল্লাহ এত সহজ করেছেন যে আল্লাহর বন্ধু হওয়ার জন্য না মুফতি হতে হবে, না মুহাদ্দিস হতে হবে, না মুফাসসির হতে হবে, না বিসিএস ক্যাডার হতে হবে, না ডক্টরেট ডিগ্রি লাগবে, এরকম কোনো শর্তারূপ আল্লাহ পাক করেন নাই, কোনো শর্ত করেন নাই। কারণ আল্লাহ মহান, আল্লাহ বড় দয়াল, আল্লাহ বড় দাতা, মুহূর্তের মধ্যেই আল্লাহ চাইলেই কাউকে আল্লাহর বন্ধু বানিয়ে নিতে পারে। তো আমি এই আয়াত খানায় পড়েছি যেন আমরা এই মজলিস থেকে সকলেই আল্লাহর বন্ধু হয়ে বিদায় হইতে পারি। আপনারা কথাটা খুব কঠিন ভাববেন না যে হুজুর এখনই আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব, ওলি হয়ে যাব। ওলি শব্দটা আরবি, এটার বাংলা হলো বন্ধু। তো মনে মনে এটা যদি ভাবেন যে গাউসে পাক এত বড় ওলি, আমরাও কি ওলি হইতে পারবো, তাহলে বোঝানো বাজি মুশকিল হবে। আমি কোরআনি কারিম থেকে বলছি, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ওলি বানিয়ে দেয় তাহলে বাধা দেওয়ার কেউ আছে? গাউসে পাক ওলি, গাউসে পাকের পজিশনে তিনি ওলি, মহান। আমার বায়ে যিনি বসা আছেন তিনি এম এ পড়েন ঢাকা ভার্সিটিতে, মাস্টার ডিগ্রিতে পড়ে, আর আমি আপনাদের হবিগঞ্জে ক্লাস ওয়ানে পড়ি প্রাইমারি স্কুলে। উনি কোন ক্লাসের ছাত্র? এম এ। এম এ, আর আমি প্রাইমারি ছাত্র ক্লাস ওয়ানে। দুজনই কি, দুজনই ছাত্র না? দুজন কি আপনারা ছাত্র বলবেন? কেন ছাত্র বলতেছেন? উনি তো আমার চেয়ে অনেক সিনিয়র, জ্ঞানে গুণে এলেমে কালামে বয়সে সব দিক থেকে সিনিয়র, তারপরেও তিনি কেউ ছাত্র বলতেছেন, আমাকেও ছাত্র বলতেছেন, কেন? যদি জিজ্ঞাসা করি তো উত্তর দিবেন এই যে দুইজনই বিদ্যার জগতে আছে, জ্ঞান অর্জনের জগতে থাকার কারণেই দুইজনকেই ছাত্র বলছি। আর যদি সাধনার দিক বিবেচনা করা হয় তো তিনি আমার চেয়ে অনেক উপরে সিনিয়র। তো গাউসে পাক ওলি, আর এখানেও আমরা ওলি হব। গাউসে পাকের বিলায়ত অনেক উপরের তফায়, আর আমরা এখন ওলি হয়ে যাব, এটা হলো এরকম একটা তুলনা। যেমন আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়ে গেলে কি হয়ে যাই? ছাত্র। তো আল্লাহ এমন একটা সম্পদের কথা এখানে বলতেছেন যে দুইটা সম্পদ মানুষের কাছে থাকলে সেও বেলায়েতের খাতায় তার নাম উঠে যাবে, ওলি হয়ে যাবে। আজকে যদি আপনাদের প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় তো আজকে থেকে আমাকে ছাত্র বলবেন না? তো দুইটা জিনিসের সংবাদ আল্লাহ পাক এখানে দিচ্ছেন যে দুইটা জিনিস একটা বান্দার মধ্যে থাকলে সেও আল্লাহর বন্ধু হয়ে যাবে, তার মাস্টার ডিগ্রি কমপ্লিটের দরকার নাই।
মুফতি মুহাদ্দিস হওয়া দরকার নাই যে ফি সাবরাইলি হবে না, আল্লাহর বন্ধু হওয়ার ব্যবস্থা আল্লাহ পাক সকলের জন্য উন্মুক্ত রেখেছেন। শুধু বেলায়েতের দরজা বন্ধ, নবী হওয়ার দরজা বন্ধ, ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আসুন সেই দুইটা জিনিস কি যার দ্বারা আমরা এখান থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারব। খুব বুঝবেন, বন্ধু হওয়া কঠিন জিনিস না, আর আল্লাহর বন্ধু না হইয়া কেহই জান্নাতে যেতে পারবে না, একটি মানুষও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর বন্ধু সে হবে। বলেন তো, বন্ধু শব্দের বিপরীত কি? দুশ্মন। আল্লাহর শত্রু হইয়া দুশ্মন হয়ে কেউ বেহেশতে যেতে পারবে না, যাইতে হইলে আল্লাহর বন্ধু বন্ধু হয়ে যেতে হবে। কথা কি বাজে বুঝেন না আমার? আল্লাহর দুশ্মন হয়ে কেউ যাইতে পারবে বেহেশতে? যাইতে হইলে কি হওয়া লাগবে? বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে যেতে হবে। তো আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই কিনা? বন্ধু যে আল্লাহর বন্ধু হবে তার জন্য বেহেশত পাগল থাকবে। কাজেই দুইটা জিনিসের দ্বারা আল্লাহ পাক প্রতিটা মানুষকে জান্নাতি জীবন দিচ্ছেন, পাশাপাশি আল্লাহর বন্ধু বানিয়ে দিচ্ছেন। সেই দুইটা জিনিস কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মাবুদ ফরমান, হে ইমানদারেরা, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি ঈমান আর নেক কাজ, ঈমান আর নেক কাজ এই দুইটা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, তাহলেই তোমরা একই সাথে একদিকে তো বেহেশতি জীবন পাবে, সাথে সাথে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আপনারা বলবেন যে হুজুর, এতক্ষণে আপনি এই দুইটা কথা বললেন যে ঈমান আর নেক কাজ থাকলেই আল্লাহর বন্ধু হয়ে যাবে। বাজি আল্লাহ যে কত দয়া করে আপনাদের, আপনি আমাকে সহজ করে বলে দিছেন, শুকরিয়া আদায় করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। নেক কাজ আজকের মাহফিলে আসছে, এটা একটা নেক কাজ না? এরকম প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা, নরম তবিয়তে কথা বলা, প্রত্যেকটাই নেক কাজ, ফরজ ওয়াজিব সুন্নত এগুলো তো নেক কাজ বটেই। পাশাপাশি মানুষের সঙ্গে ভালো আচরণ করাটাও কি নেক কাজ? নফল নামাজ, নফল রোজা, নফল হজ যাকাত ইত্যাদির চেয়ে উত্তম সবের কাজ হলো মানুষের সাথে ভালো আচরণ করা। এই ভালো আচরণটা একটা বড় নেক কাজ। কাজেই মুসলমানের প্রত্যেকটা ভালো কাজেই কি নেক কাজ, সবের কাজ, এগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। নেক কাজের উপর আর আমি ব্যাখ্যা দিব না। এই নেক কাজের সাথে যখন ঈমান থাকে তখনই আল্লাহ পাক ফরমান ব্যক্তিটা আমার কি হয়ে যায়? বন্ধু হয়ে। ঈমান কি? ঈমানের পরিচয়ে এখানেও আমি লম্বা করব না। ঈমানের পরিচয় এক কথায় বলবো, আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহ। যার দিলে নবীজির মোহাব্বত নেই সেই ঈমানদার নয়, অর্থাৎ নবীজির মোহাব্বতের নামেই ঈমান। তো ঈমান মূল কথা কোরআন হাদিস আদিল্লায় আরবা এগুলোকে অবজারভেশন করে আসলুল কালাম এটা দাঁড়ায় যে নবীজির মোহাব্বত আর নেক কাজ, নবীজির মোহাব্বত আর নেক কাজ দুইটা জিনিস যার মধ্যে থাকবে একই সাথে আল্লাহর বন্ধ হয়ে যাবে এবং জান্নাতি জীবন লাভ করবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধ হওয়া, জান্নাতি জীবন লাভ করা দুইটা জিনিস, কটা জিনিস বাজি বলেন তো? কি কি বলেন? নবীজির মোহাব্বত আর নেক কাজ। এই দুই জিনিস নিয়ে যদি আমরা এখান থেকে যাই তো আল্লাহর বন্ধু হয়ে ফিরব, জান্নাতি জীবন নিয়ে যাব। মনে মনে ভাববেন শুধুমাত্র দুইটা জিনিসের দ্বারাই আমি উরিষ্কা চালাই, জোতা সেলাইয়ের কাজ করি হয়ে যাব। হ্যাঁ দেখুন আল্লাহ কত বড় দয়াল, এখান থেকে বেহেশতে জীবন নিয়ে যাব। তবে এখন কথাটা হলো, এই যে দুইটা কথা বলছি এটা আমি বলছি না, আল্লাহ পাক বলছেন। তো আল্লাহর এই কথার উপর যখন ইয়াকিন থাকবে আমাদের যে আল্লাহ বলছেন আমরা এখান থেকে আল্লাহর বন্ধু হয়ে যাব, এই আল্লাহর উপর যদি ইয়াকিন থাকে তাহলে নিশ্চয়ই এখান থেকে আল্লাহর বন্ধু হয়ে বিদায় হবে। ইয়াকিনের দরজাটা আমাদের একটু প্রশস্ত হওয়ার জন্য একটা ঘটনা বলছি, ছোট্ট করে বলছি। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আম্মাজানকে নিয়ে হজ করে যখন দেশে ফিরে আসেন
আসার সময় পথিমধ্যে ভয়াবহ ঝড় তুফান। তৎকালীন সময় বিমান ছিল না, জাহাজে তিনি ইন্ডিয়াতে রওনা করলেন আরব থেকে। এত প্রচন্ড ঝড় তুফান যে বাসার কোনো আশা কোনো হাজি সাহেবদের অন্তরে ছিল না। ফলে এই জাহাজের যত যাত্রী ছিল হাজি সাহেব, তিনিদের ইহরামের কাফড়গুলো নিজেদের শরীরে পরে ফেললেন কাফনের কাফড় হিসেবে। মরে তো এখান থেকে বাঁচার কোনো পথ দেখতেছি না, জাহাজ ডুবুডুবু অবস্থা। কাজে মৃত্যুর জন্য, মৃত্যু যেহেতু হতেই হবে, এখানে প্রস্তুতি নিয়ে নেই কালমা কালাম পড়ি। তো সবাই সাদা কাপড়গুলো পরে ফেললেন, এহরামের কাপড়গুলো পরে প্রত্যেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে যে যে কালাম ওয়াজিফা জানে এগুলো পড়তেছে। এমত অবস্থায় আলা হযরত কেবলা একই জাহাজে, তিনি স্বাভাবিকভাবে আছেন, তিনি কোনো কাপড় পরিবর্তন করেন নাই। কিন্তু তিনি আম্মা যান বেশ হয়রান চিন্তাযুক্ত আছেন যে সকলেই এহরামের কাপড়গুলো পরে ফেললো, মৃত্যুর প্রস্তুতি নিয়ে ওজিফা করতে থাকলো, আর অবস্থা খুব ভয়াবহ। যে অবস্থাটা হইলে মানুষ কাপড় চেঞ্জ করে, বুঝতেই পারছেন। তো আলা হযরত কেবলা তিনি কাপড় পরিবর্তন করেন নাই, বরং তিনি আম্মা জানকে বললেন, মা আপনি কেন চিন্তিত হচ্ছেন? আমি খোদার কসম করে বলছি, রবের কসম করে বলছি, আমাদের কিছুই হবে না, আমাদের কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না। আলা হযরত কেবলা তিনি আম্মাকে বলেন, আম্মা আমি এই জন্য কসম করেছি যে আমার দয়াল রাসূল তিনি ইরশাদ করেছেন, আমি হাদিস শরীফে পড়েছি। আলা হযরত কেবলা ফরমান যে আমি হাদিস শরীফে পড়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বাহনে উঠবে, গাড়িতে উঠবে, জাহাজে উঠবে, উঠে যদি একটা দোয়া পড়ে, যেই দোয়াটা আমার নবী যে শিখিয়ে দিয়েছেন, যে বিসমিল্লাহ মাদরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম, আমার দয়াল রাসূল বলছেন এই দোয়া যে ব্যক্তি কোনো গাড়িতে ওঠার আগে পড়বে, জাহাজে ওঠার আগে পড়বে, সেই গাড়ি সেই গাড়িটা সেই জাহাজটা বিপদগ্রস্ত হবে না। মা আমি সেই দোয়াটা পরে উঠেছি, আমার রাসূল তো কখনো এক সুতা পরিমাণে দিক সেদিক বলতে পারে না, আমার রাসূলের কথা এক সুতায় দিক সেদিক হবে না, আমার নবী যে যা বলছে তা হুবহুই হবে। আমি যেহেতু পড়েছি, জাহাজ যতই ডুবু ডুবু হোক না কেন, আমরা জাহাজে ডুববো না, আমাদের কিছুই হবে না। এভাবে আরো দীর্ঘক্ষণ ঝড় তুফান হলো, সে আলহামদুলিল্লাহ আলা হযরত যা বললেন তাই হলো, জাহাজের কিছুই হলো না, কোনো যাত্রীদের কিছুই হলো না। যাত্রীদের কিছু হবে তো দূরের কথা, জাহাজেরও কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি, কোনো ক্ষতি হয় নাই। কারণ আলা হযরত কেবলার বিশ্বাস হলো যে আমার নবীজি বলছেন, যিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আল্লাহ যতক্ষণ না বলায় ততক্ষণ পর্যন্ত আমার নবী বলেন না। কাজেই আমার নবীর জবান মুবারক, পবিত্র জবান মুবারক থেকে যেহেতু আসছে যে এই দোয়া পড়লে গাড়ি বিপদগ্রস্ত হয় না, এটা আমি পড়েছি যে আমাদের কিছু হবে না। এই হলো আলা হযরত কেবলার ইয়াকিন। তো আমাদের ইয়াকিন থাকতে হবে আল্লাহ পাকের প্রতি, যে মহান রব বলছে যে আল্লাহ সমস্ত নবীগণকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ বলছেন, যার মধ্যে আমার নবীর মহব্বত আর নেক কাজ দুইটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রথমত আল্লাহ পাক ফরমান, আলা ইন্না আউলিয়াল্লাহ, সাবধান, নিশ্চয়ই এরাই আমার বন্ধু, এরাই আমার বন্ধু, যাদের মধ্যে আমার নবীর মহব্বত আর নেক কাজ আছে এরাই আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের মৃত্যুতে ঈমান হারা হয়ে যাওয়ার ভয় থাকবে না, কবরে আযাবের ভয় থাকবে না, হাসরের মাঠে নেকিবদি ওজন কম হবে এটার ভয় থাকবে না, জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতে হবে এটার ভয় থাকবে না, 30,000 বছরের রাস্তা পাড়ি দিতে গিয়ে অতিক্রম করতে পারবে কি পারবে না এই দুশ্চিন্তাও থাকবে না, কোনো প্রকারের ভয় দুশ্চিন্তা থাকবে না, এই দুনিয়া ওই দুনিয়া কবর মাহশার উভয় পারের ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে বরং আমি আল্লাহর বন্ধু হয়ে জিন্দগি করবে, বন্ধু হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। কয়টা জিনিসের দ্বারা? দুইটা, একটা কি নবীজির মহব্বত আর একটা হলো নেক কাজ।
আমাকে তো মাঝে আজকে বিষয় দেয়া হয়েছে কবর হাসর, যাই হোক, হ্যাঁ হাসরের মাঠ, যাই হোক আমি ওদিকে যাচ্ছি। আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী ওলামায়ে কেরামকে মুক্ত আলোচনায় রাখা দরকার, কারণ ওলামায়ে কেরাম বিভিন্ন ডিস্ট্রিক্টে দেশের বিভিন্ন হাল হকিকত, বিশেষ করে ইমাম চুরদেরকে তারা খুব ভালো করে নজরদারি করে। আমাদের দেশে যেরকম বিডিআর আছে, বর্ডার গার্ড, নজরদারি করার জন্য কে এদিক সেদিক যায়, ওলামায়ে আহলে সুন্নাহ যারা, তারাও ইমাম চুরদের প্রতি নজরদারি করে। এই জন্য যুগের অবস্থা অনুযায়ী তারা কথা বলতে চেষ্টা করে। আর কোনো আলেমকে যদি বিষয় নির্ধারণ করে দেয়া হয়, তখন জরুরি কথাগুলো যুগের অবস্থা অনুযায়ী বলা সম্ভব হয় না। তদুপরি আমি বিষয়গুলো হাত দিচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। হুজুরের শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, পানি দাও, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নুরুল আলা নূর, হাবিব কবরিয়া সরতা কদম নূর, সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতু নিয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কবর থেকে হাশর পর্যন্ত মাবুদ ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আমার নবীজির মহব্বত। আপনার একটা প্রশ্ন হতে পারে যে হুজুর, আপনি ডাইরেক্ট নবীজির মহব্বতের কথা বলে ফেললেন, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া কি বলবো, আপনারা আশিক রাসুল, এই হবিগঞ্জ আর এদিকে চট্টগ্রাম, বাংলাদেশের মধ্যে দুইটা আশিক রাসুলের ডিস্ট্রিক্ট, এই জন্য এই দুই ডিস্ট্রিক্টকে আমি সম্মান করি, মহব্বতও করি, ওলামায়ে কেরামকে মহব্বত করি। আমার বইয়ের মধ্যে, আমার লেখা পারের তরি মুক্তি গাইড, এটির মধ্যে লিখেছি আমি সারা দুনিয়ার আলেমগণের খাদেম, আমি মখদুম না, খাদিম। যেন সমস্ত সুন্নি ভাইদেরকে মহব্বত করে, আলেমগণকে মহব্বত করি, যেন এই মহব্বতের খাতিরে আল্লাহ পাক হেফাজত করে। তো বলছিলাম, যারা নবীজির মহব্বতের কথা বললাম সরাসরি, এই জন্য যে লম্বা হয়ে যাবে, এই জন্য খাটো করার জন্য বলছি যে একশো যদি বলি, একশোর মধ্যে ষাট সত্তর নব্বই, একশো দুইশো, আর একশো বললে ষাট সত্তর বিশ, একশোর মধ্যে আছে না, একশোর মধ্যে ষাট সত্তর আশি নিরানব্বই এক দুই, একশোর মধ্যে আছে না। তো নবীজির মহব্বত বললে, এই নবীজির মহব্বতের মধ্যে সবকিছু আছে, আল্লাহ মানা, কোরআন মানা, আসমানি কিতাব মানা, খবরের বিষয়াদি, আসমানি বিষয়াদি, সকল বিষয় নবী মানার মধ্যেই হয়ে যায়। সংক্ষিপ্ত কথা হলো, আপনার বাড়িতে একজন মেহমান আসছে মিষ্টি নিয়া, আপনি মেহমানকে মহব্বত করেন না, মেহমান কি, মেহমানকে আপনি গ্রহণ করেন না, তো মেহমান আপনি গ্রহণ করেন না, মেহমানের মিষ্টিগুলো গ্রহণ করবেন? যেহেতু মেহমান পছন্দের না, কাজে তার মিষ্টিও আমি গ্রহণ করব না। আর মেহমান যদি আমার মহব্বতের হয়, মেহমান যদি আমার মহব্বতের হয়, পছন্দের হয়, সে দুই টাকার একটা লজেন্স আনলেও এটা আমার কাছে খুব মূল্যবান। মেহমানকে যেহেতু গ্রহণ করেছি, সে যাই আনুক সেটাকে আমি গ্রহণ করেছি, তাই না বাজি? তো লা ইলাহা ইল্লাল্লাহ এই খবর কে নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর এই সংবাদ কে নিয়ে এসেছেন, আসমানি কিতাবের খবর কে নিয়ে এসেছেন, নবীগণের খবর কে নিয়ে এসেছেন, ফেরেশতার খবর কে নিয়ে এসেছেন,
আলমে বরজকের খবর কে নিয়ে এসেছেন, সমস্ত বিষয় শরীয়ত তরিকত হাকিকত মারিফত যা আছে এগুলো কে নিয়ে এসেছেন, তো নবী মানলে এগুলোকে মানা হয়ে যায়। এই জন্য নবী মানার নাম আল্লাহ মানা, নবী মানার নাম শরীয়ত মানা, তরিকত মানা, হাকিকত মানা, সবকিছু মানাই নবী মানার মধ্যেই সামিল আছে। বিষয়টা বাজে বুঝে আসছে না? এই জন্য মূল কথা হলো নবীজি, যে ব্যক্তি নবীজিকে মহব্বত করলো খোদাকে মহব্বত করলো। আমি নবীকে মহব্বত করো তাহলে আল্লাহর মহব্বত লাভ করো। আল্লাহ ফাকু ফরমান আমার নবীর গোলামি করো তাহলে আমার গোলামি হয়ে যাবে। কাজী নবীর গোলামি করলো আল্লাহর গোলামি হয়ে যায়, নবীজিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়। সেটা বুঝে আসছে না? এই জন্য এক কথায় কোরআন এবং হাদিস এগুলোকে যত আপনি ঘাটাঘাটি করবেন, পর্যালোচনা করবেন, 1000 বৎসর পর্যন্ত ঘাটাঘাটি করবেন, 1000 বৎসর পরে রেজাল্ট এটি আসবে, নবীজিকে মানার নাম, মহব্বত করার নাম ঈমান। নবীজিকে মেনে মহব্বত করে যে ব্যক্তি নেক কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করবে, অন্যের হক নষ্ট করবে না, চুরি ডাকাতি করবে না, জিনা করবে না, নেকের উপর কায়েম থাকবে, পাপ থেকে দূরে থাকবে, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাহর ওলি হয়ে জিন্দগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর হাসরের কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। এখন থাকবে কার এই মর্মে বলছি, ভয় দুশ্চিন্তা থাকবে কার এই মর্মে বলছি, তাও খুব ছোট্ট করে খেয়াল করবেন। একদল লোক কবর থেকে হাসরের মাঠে যাবে, হাসরের মাঠে তাদের অবস্থাটা কি হবে? হাসরের মাঠ পর্যন্ত যাবে, লাইসালাহুম ইয়াদান ওয়ালা রিজলান, হাসরের মাঠে এমন অবস্থায় যাবে যে তাদের গায়ে হাত থাকবে না, দুটি পা থাকবে না, এমন অবস্থায় হাসরের মাঠে পৌঁছবে, হাসরবাসীরা বলবে দেখো রবের পক্ষ থেকে এক ফেরেশতা বলবে ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, হাসরের মাঠে উপস্থিত জনতাকে বলবে দেখো এরা কারা, এরা হলে সমস্ত দল আল্লাযিনা ইউযুনাল জিরান, যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, নেককার মুমিন মুসলমান কিন্তু প্রতিবেশীকে কি দিয়েছে, কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে। এরকম হয় না মাঝে, বাড়ির পাশে বাড়ি একটু দুর্বল গরিব মানুষ বিভিন্ন ভাবে অত্যাচার করে কেস টেস এটা সেটা মিথ্যা মামলা টামলা দিয়া যে তাকে আউট করে দিই, জায়গাটা যেন হ্যাঁ ছেড়ে দে, এরকম করে কিনা? এরকম বিভিন্ন ভাবে সবল দুর্বলের উপর অত্যাচার করে, এই অত্যাচারের মাত্রা চলছে। আরে ই এমন গরিব বেচারা আরেক জায়গায় গিয়ে এটা বিক্রি করে অন্য জায়গায় একটা জায়গা নেওয়ার তার তৌফিকও নাই, আর এই জায়গাটা বিক্রি করার মতো তার কোনো সুযোগ সুবিধা নাই, তো নির্যাতনের ঘানি টেনে টেনেই তার জীবন যায়, এরকম পরিবেশ আছে কিনা? একথাটাই বলছেন, এরকম এক শ্রেণীর মানুষ যারা এইভাবেই তাদের জীবন অতিবাহিত করতেছে, অথচ তওবাও করে না, মানুষকে অত্যাচার করে, নির্যাতন করে, জোর জুলুম করে, আছে না বাজে এরকম? এই অবস্থায় যাদের জীবন, এই এই শ্রেণীর মুসলমান যারা, তারা হাসরের মাঠে যাবে এই অবস্থায় যে শরীরে হাত এবং পা থাকবে না, থাকবে না। আহা, এই শ্রেণীর মানুষ কিন্তু মাপ পেয়ে যেত। ওই যে আমার প্রথম কথার উপর যদি ঠিক থাকতো যে আল্লাহ পাক বলছেন নবীজির মহব্বত, পাশাপাশি যদি নেক কাজ, গুনাহ থেকে তওবা করে, যত প্রকার গুনাহ আছে গুনাহ থেকে তওবা করে যদি নেকের উপর কায়েম থাকতো, তাহলে এই অবস্থায় হাসরের দিন সে পৌঁছতো না। তো যাদের মধ্যে এই নেক কাজ থাকবে না, গুনাহ থেকে তওবা করবে না, তওবা না করে কবরে চলে যাবে জুলুম করে করে, এই যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া অর্জনের নেশায়, একদিকে দুনিয়া অর্জনের নেশায় থাকবে, অপরদিকে মানুষের উপর অত্যাচার করবে, এই অবস্থায় কবরে চলে যাবে। এরা হাত পা বিহীন অবস্থায়, হাত পা কর্তিত অবস্থায় হাসরের মাঠে। আল্লাহ পাক যেন এই শ্রেণীর অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আমিন।
আর এক শ্রেণীর মানুষ এহশারুন মিন কুবুরিহিম আলা সূরাতিদ দাব্বা, আরেক শ্রেণীর মানুষ কবর থেকে পশু সুরত নিয়ে উঠবে, হাশরের মাঠে জমায়েত হবে একদল পশু। আসলে তারা মানুষ, কিন্তু মাঠে দেখা যাবে কি পশু, খুব বুঝবে। ফেরেশতা ডাক দিয়া বলবে, ইয়াতাহাওয়ানুনা সালা মাতু ওয়ালাম ইয়াতুবু, আমরা কাঁধে করে রেখেছি মানুষ, কবরে রেখেছি মানুষ, সেই মানুষ কবর থেকে পশুর সুরত নিয়ে উঠবে, হাশরের মাঠে উপস্থিত হবে একদল পশু। আসলে পশু না মানুষ, ছিল মানুষ, আকৃতি থাকবে পশুর। রবের পক্ষ থেকে বলা হবে ওরা ওই দল, ইয়াতাহাওয়ানুনা সালা, চোখের সামনে দিয়ে নামাজ অতিক্রম হয়েছে, নামাজ পড়ে নাই, শুক্রবারের জুমা অতিক্রম হয়েছে, জুমা পড়ে নাই, দিনের পর দিন যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, নামাজের তোয়াক্কা নাই, করে না, এরকম আছে কি না বাজি বলতেছে, মাতু আলাম ইয়াতুবু, তাদের প্রতি আফসোস করে বলা হচ্ছে, আহারে মাতু আলাম ইয়াতুবু, এমন অবস্থায় মরলো যে তবাটুকু করলো না, তবা যদি করত। আল্লাহ পাক ফরমান, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, নৈরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নৈরাশ হয় না, 50-60 বছর গুনাহ করে ফেলেছ, নৈরাশ হয় না, আমার কাছে ফরিয়াদ করো, তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিব, বিনা শর্তে মাফ করে দেয় একজন, এক এক আমার, তিনি হলো আমার মাওলা আল্লাহ। তো এখানে হাসরত করে বলা হয়েছে, আহারে নামাজ তো পড়লই না, এ ব্যক্তি সম্পর্কে আফসোস করা হচ্ছে। আহারে সে মরলো, এমত অবস্থায় মরলো, দীর্ঘদিন তো নামাজ পড়েই নাই, দীর্ঘ সময় হয়ে গেছে, নামাজ তো পড়েই নাই, এমনকি তবাটুকু সে করলো না, তবা না করে মরার কারণে কি হয়েছে, চেহারা বিকৃত হয়ে পশুর সুরত নিয়ে আসরে মাঠে। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর মহব্বত সহ নবীর রঙে রঙিন হয়ে জিন্দগি করার তৌফিক দান করে পড়ি আমি। নবীর রঙে রঙিনের অর্থ কি ইবাদত, ইবাদতের অর্থ কি, ইবাদতের অর্থ কি নবীর রঙে রঙিন হওয়া, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, টুফি দাড়ি ফাকরি ডিলা কুলো ফর্দা বসিদা, সব কার রঙে রঙিন হওয়ার নাম, নবীর রঙে ইবাদতের আরেক নাম নবীর রঙে রঙিন হওয়া। নাজাতের দুইটা জিনিস দুইটাই নবীজির সাথে সম্পৃক্ত, একটা হলো নবীজির মহব্বত, আর একটা হলো নবীর রঙে রঙিন হওয়া। শুধু নাজাতেই পাবে না, বরং আল্লাহর ওলি হয়ে যাবে। তো নবীর রঙে রঙিন হইলে কেউ গোশ খাবে না, সুদ খাবে, বেনামাজি হবে, মিথ্যা বলবে, অন্যের হক নষ্ট করবে, চুরি ডাকাতি দুখাবাজি ইত্যাদি করবে, করবে না। তো প্রথম যেখানে আমরা প্রথম লাইনটা যেটা আমরা বলছি যে আল্লাহ প্রত্যেক মানুষকে বন্ধু বানাবার জন্য, জান্নাতে জীবন দেওয়ার জন্য দুটো জিনিস, একটা নবীজির মহব্বত, আর একটা হলো নেক আমল, নেক আমল ইবাদত, অর্থাৎ নবীর রঙে রঙিন হওয়া। এই দুইটার মধ্যে যদি আমরা থাকি, তাহলে এখন যে বিপদের কথাগুলো বলছি, এই বিপদ আমাদেরকে পাবে না, এই বিপদ তাদেরকে পাবে, যারা বেখবর অবস্থায় কোথায় চলে গেছে, কবরে চলে গেছে, দুনিয়ার নেশায় হয়রান পেরেশানি পেরেশানি করতে করতে কবরে চলে গেল, তবাটুকু করলো না, তাদের জন্য এই বিপদ। আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে, করি আমিন।
দেখুন আর এক শ্রেণীর মানুষ মিসলুল জিবালি মালিয়ুন বিল হাইয়াতি ওয়াল আকারিব, হাশরের মাঠে তারা হাজির হবে বড় বড় পেট নিয়া। মালিয়ুন বিল হাইয়াতি ওয়াল আকারিব, যে পেটের মধ্যে সর্প বিচ্ছু থাকবে, বিষাক্ত প্রাণী থাকবে, সর্পে বিচ্ছু থাকবে, মত অবস্থায় হাশরের মাঠে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরা হলো ওই দল আল্লাযীনা ইয়ামনাউনা যাকা, যারা নিজেরা যাকাত দেয় নাই, অন্য কেউ যাকাত দিতে উৎসাহিত করে নাই। তার সম্পর্কে আফসোস করে বলা হলো, ওয়া মাতু ওয়া লাম ইয়াতুবু, সে মরলো কিন্তু তওবা করলো না। তওবা যদি করতো তাহলে একটা আশা করা যাইতো নাকি? তো তওবা নসিব হয় না কেন, এটা তো একটা বড় সাবজেক্ট। এখানে কথা বললেও লম্বা সময় দরকার। আমি 2000 কথাকে এক কথায় বলতেছি যে বেশি গুনাহ করতে 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 গুনার সাগরে এমন ভাবে ডুবে যায় সে তওবা করার ইচ্ছাটা তার মধ্যে মরে যায়। তওবা করার যে একটা ইচ্ছা এটা মরে যায়। যেমন আমি খুব সহজভাবে এখানে বলছি যে একটা মানুষ যদি আল্লাহর বন্ধু হইতে চায় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন মাত্র দুইটা জিনিস তার দরকার। কি বলেন তো দুইটা? কি? নবীর মহব্বত, মহব্বত আর হলো ইবাদত। মহব্বত আর ইবাদত দুইটা জিনিসের দ্বারা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন মৃত্যুতে ঈমান হারা হওয়ার ভয় থাকবে না, কবর হাসরের ভয় থাকবে না। এই সিদ্ধান্তটা যদি আমরা এখান থেকে নিয়ে যাই, প্রত্যেককে আল্লাহর বন্ধু হয়ে বিদায় নিব। কিন্তু কয়জনে এই সিদ্ধান্তটা নিব এটা হলো বিষয়, কয়জনে এই সিদ্ধান্তটা নিব এটা হলো বিষয়। মানে মানুষ যখন অবহেলার মধ্যে, মানে অন্যমনস্কতার মধ্যে, গুনার মধ্যে বেশি দিন খাটিয়ে ফেলে, তখন তার এরকম ভালো কাজের সিদ্ধান্ত নিতে শীতলতা আসে। ভালো কাজের সিদ্ধান্ত নিতে কি আসে বাজে? শীতলতা আসে, অবহেলা আসে, তাচ্ছিল্যতা আসে। আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পড়ি আমিন। আর এক শ্রেণীর মানুষ পেটের মধ্যে থাকবে সর্প বিচ্ছু, যাদের সম্পর্কে বলা হয়েছে যাকাত দেয় নাই, দিতে উৎসাহিত করে নাই, যাকাতের সম্পদ নিজের সম্পত্তি ভেবে নিজের বিল্ডিং করেছে, ইন্ডাস্ট্রি করেছে, নিজের উন্নতি অগ্রগতির পথকে প্রশস্ত করেছে, এমন আছে কিনা? আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে হেফাজত করে। পড়ি আমিন। আরেকদল লোক হাসরের মাঠে থাকবে, যাদের মুখ থেকে রক্ত বের হবে, মুখ থেকে রক্ত বের হতে থাকবে এবং পেট থেকে নাড়িভুঁড়ি গুলো জমিনে পড়ে থাকবে, মুখের এক পার্শ্ব থেকে আগুন বের হতে থাকবে, মুখের এক পার্শ্ব থেকে আগুন বের হবে, অপর পার্শ্ব থেকে রক্ত বের হবে, নাড়িভুঁড়ি গুলো জমিনে পড়ে থাকবে, ব্যক্তি চলতে থাকবে আর নাড়িভুঁড়ি গুলো পিছনে পিছনে চলতে থাকবে, নাড়িভুঁড়ির সম্পর্ক তার বডির সাথে সম্পৃক্ত থাকবে। ফেরেশতা ডাক দিয়া বলবে, হাশরবাসীরা এরা হলো এই সমস্ত মানুষ, আল্লাযীনা কাযাবু ফিল বাইয়ি ওয়াশরা, যারা বেচা কিনার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরি বাকরির মধ্যে দুই নম্বরই পথ অবলম্বন করেছে। আমাদের দেশের লাউ সুর রয়েছে, বড় সুর হলো কলম সুর। কলম সুর বুঝেননি? কলম দিয়া মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকা চুরি করে ফেলে। অথচ ভদ্রলোক, দিব্য একজন ভদ্রলোক, চিনার কোনো ব্যবস্থা নাই। যথাসময়ে যথাস্থানে তাদেরকে কদর করতে হয়, সালাম দিতে হয়, কিন্তু চুরের জগতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল। আল্লাহ পাক যেন এই শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করে। পারি আমিন। এইভাবে যারা অফিস আদালতে কলমের মাধ্যমে চুরি করে, ডান্ডিতে ব্যবসা বাণিজ্যে চুরি করে, চাল, এই চালের জগতে কত এক নম্বর দুই নম্বর যারা আপনারা বাজার সওদা করেন,
বেজাল মাল, বেজাল মাল বলে কেন, ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশ্রণ করে দেয়। এই অবস্থাগুলো আমাদের সমাজে আছে কিনা, ওজনে কম দেয়। এখন মেশিন বেরিয়েছে ওজনের, এই মেশিনের মধ্যেও নাকি কি ধরনের কাজকর্ম আছে যেগুলো করলে মানে কম দেওয়া যায়, এরকম সোজা কথা। এরকম ব্যবসা বাণিজ্য ইনকাম চোর্স গুলোতে যারা অবৈধ পথ অবলম্বন করে, এদের হাসরের মাঠে লাঞ্ছনার তিনটা নমুনা হবে। একটা কি, যে তার নারী বুড়ি গুলো জমিনে থাকবে আর মুখ দিয়ে রক্ত এবং আগুন বের হতে থাকবে। তখন তাদের পরিচয় হবে এইভাবে যে সে দুনিয়ায় কি করত, এরকম এইরকম গুনাহের কাজগুলো করত, মানুষকে ঠকাইত, দুনিয়ার নেশা এত ভাবে মত্ত হলো যে মানুষকে ঠকাইতে, যে মানুষটা নামাজ পড়বে, হ্যাঁ মানুষকে জাকাত দিবে, মানুষের সঙ্গে ভালো আচরণ আচরণ করবে, সে মানুষকে ঠকাবে, ব্যবসা বাণিজ্য এরকম করবে, কখনো করবে না। ও দেখবেন এরকম ব্যক্তি নামাজেরও কোনো খবর নেয় না। এই কথাই বল আল্লাহ পাক ফরমান, আল্লাহকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে দুনিয়ার নেশায় এমন পাগল হয়ে গেছে, এমন উন্মাদ হয়ে গেছে যে আখিরাতের কোনো খবর নাই, এই অবস্থায় সে কবরে চলে গেছে। ফলে পরিণতি এই যেগুলো হাদিসে আসছে। আরেক শ্রেণীর মানুষ হাশরের মাঠে হাজির হবে, আরে তারপর আল্লাহ পাক তার সম্পর্কে ফরমান রে, ও মা তু বলা মিয়া তু বহারে, ও মরলো কিন্তু তওবা করলো না। কেমন পাগল দেখে, দুনিয়ার জন্য কত পাগল হইছে, হুট করে মরে গেল কিন্তু মরার আগে তওবা হলো না। তওবা তো করে কারা, তওবার কথা মনে হয় কাদের, যাদের কিসের সাথে সম্পর্ক আছে, এই ধর্মের সাথে, নেকের সাথে সম্পর্ক আছে, ধর্মের সাথে সম্পর্ক আছে, নবীজির সাথে সম্পর্ক আছে, যুগের নেককার যারা তাদের সাথে সম্পর্ক আছে। এ কোনো সম্পর্কে কোন আলেমুল্লামাও চিনে না, মসজিদও চিনে না, ফলে এই দুনিয়ার নেশায় থাকতে থাকতে হট করে কবরে চলে গেল। অথচ মুসলমান, এমন মুসলমান আছে আমি দেখেছি, ঈদের নামাজ তাকে বাড়িতে আমি লোক পাঠাইছি তাকে নিয়ে আসো, ওই বেচারা এমনি প্রভাবশালী ব্যক্তি কিন্তু নামাজে কোনোদিন যায় না, এখন ঈদের নামাজে আসতে তার লজ্জা হয়, তার কাছে লোক পাঠাইলাম আমি, বলে আমি নামাজে যাই না, হঠাৎ করে এখানে যাব, এটা দেখতে কেমন দেখায় না, হঠাৎ করে এখানে যাবো এটা দেখতে কেমন দেখায়। তো তাকে যাই হোক আমি আনতে বাধ্য করেছি। এরকম মানুষ, এরকম মানুষ থেকে আমাদের সতর্ক হওয়া দরকার আছে কিনা। আমরা যারা নেকের উপর আছি আমাদের উচিত এরকম যারা আছে তাদেরকে এই পথে দাওয়াত দেওয়া, সুন্নিয়তের পথে দাওয়াত দেওয়া, নেকের প্রতি দাওয়াত দেওয়া। একটা কথা খেয়াল রাখবেন, সাহাবা একরাম গ্রামের মতো বড় নেককার কেউ ছিল বলেন তো, তাদের মতো বড় নেককার কেউ ছিল না কেন? এক কথা আমি বলতেছি, তারা সবচেয়ে বেশি আশিক রাসূল ছিল, যে যত নবীজিকে মহব্বত করবে সে তত বেশি নবীজির রঙে রঙিন হবে, দুনিয়ার দিকে তাকাবে না, কে পাগল বলবে, কি কে কি বলবে না বলবে সেদিকে তাকাবে না, সে লক্ষ্য করবে আমার নবীজির কিরকম ছিল, আমার নবীজির কাপড় কিরকম ছিল আমি সেভাবে পরবো, আমার নবীজির দাড়ি কিরকম ছিল আমি সেরকম পরবো, আমার নবীজির টুপিটা কিরকম ছিল আমি সেরকম পরবো, আমার নবীজি কিভাবে হাঁটতেন আমি সেভাবে হাঁটবো, আমার নবীজি কিভাবে কথা বলতেন সেভাবে বলবো, দয়াল নবীজির অনুসরণ করতে গিয়ে মানুষ কে কি বলবে এগুলোর তোয়াক্কা করতো না, সে সেইভাবেই চলবে। এমন মহব্বত করতো নবীজিকে যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়াবায় তিনি একটা রাস্তা দিয়ে যাতায়াত করতেন, যে রাস্তায় একটা ডাল ছিল, গাছের একটা ডাল ছিল বাঁকা, তো গাছটার নিচে দিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলার সময় তিনি মাথা মোবারক একটু নিচু করে যাইতেন, গাছের ডাল আয় যেন নবী পাকের মাথা মোবারক না লাগে এই জন্য নিচু করে যাইতেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পর গাছের মালিক গাছটাকে কেটে ফেললো,
তো পরবর্তীতে সাহাবায়ে কেরাম এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করতেন তো নবীজি যেই জায়গাটায় এসে মাথা নিচু করে দিতেন, সাহাবায়ে কেরাম এই জায়গাটায় এসে তাদের মাথা নিচু করে তারপরে রাস্তা অতিক্রম করতেন। অথচ গাছ কিন্তু এখানে নেই, গাছ নেই। একজন সাহাবি মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মধ্যে জিয়ারত করে আসছেন, রাইসুল মুফাসসিরিন। ওই সাহাবি মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, এখানে গিয়ে নেমে গেলেন। তো নেমে একটা গাছের নিচে তিনি বসে ওখানে একটু শুয়ে পড়লেন, শুয়ে এরকম একটু গড়াগড়ি করলেন, হালকা একটু কাইলোলা করলেন, আবার উঠে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে গেলেন, মদিনা রওনা করলেন। তো সাথে যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি এমনটা করলেন কেন? তিনি ফরমান আমি জানি না কেন করেছি, তবে আমার দয়াল নবী যে এমনটা করেছেন কাজে আমি এটা করছি। তারপরে তিনি মদিনার দিকে রওনা করলেন। তো সাহাবায়ে কেরামের কতটুকু মহব্বত দেখুন, এই যে গাছের নিচে দিয়া যাওয়ার সময় গাছ তো নাই মাথা নিচু করে যাবেন, বা ওখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গোড়া থেকে নেমে একটু গড়াগড়ি করে তারপরে আবার রওনা দিবেন, এটা কি ফরজ ছিল? না। ওয়াজিব ছিল? না। সুন্নতে মুয়াক্কাদা ছিল? না। এটা মহব্বত, এটা কি মহব্বত? তার জন্য বলছি নবীজির শান আজমত আমাদের বুঝতে হবে। নবী পাক সম্পর্কে যে যত জানবে সে তত বেশি নবী পাকের রঙে রঙিন হবে। সাহাবায়ে কারাম এই জন্য বেশি নেককার, কারণ সাহাবায়ে কারাম বেশি নবীজি সম্পর্কে জানতো, বেশি আশিক রাসূল ছিল। আপনারা মনে মনে বলবেন যে হুজুর এখন তো অনেক নেককার আছে আশিক রাসূলের বাহিরে, তো এদের হিসাবটা কি? এদের হিসাবটা যদি সুযোগ পাই তো ওই হিসাবটা বলবো। ওই হিসাবটা হুজুর পাক বলে দিয়েছেন যে এদের মধ্যে নেক থাকবে কিন্তু আমি নবীর মহব্বত থাকবে না। এটা বুখারী শরীফ কিতাবু ইসতিতাবাতিল মুরতাদিন, মুরতাদের অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের মধ্যে হুজুর পাক বলে দিয়েছেন এটা যে এদের মধ্যে ইবাদত থাকবে কিন্তু আমি নবীর মহব্বত থাকবে না। এখন আমরা বলতে চাচ্ছি আমরা যেভাবে নবীজিকে মহব্বত করব সেইভাবে নেক কাজ করব। আমরা রাজি আছি তো? রাজি আছি তো? যদি দুনিয়ার নেশায় যদি মত্ত হয়ে যায়, আল্লাহ রাসূলের দিকে কোনো খবর যদি আমাদের না থাকে, তাহলে অবস্থা এই হবে যে অবস্থাগুলোর কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আসুন, আরেক শ্রেণীর ব্যক্তি কবর থেকে হাশরের মাঠে যাবে। يخرج من ابدانهم رائحة لنطار من الجيفة, কুকুর মরলে পরে দুর্গন্ধ বের হয় না তো পচে যায়। মানুষটা হাসরের মাঠে দিব্য সুস্থ দেখা যাবে, কিন্তু শরীর থেকে মরা প্রাণীর দুর্গন্ধ বের হবে, পচা দুর্গন্ধ বের হবে। ফেরেশতা বলে দিবে, হে হাসরবাসীরা, এরা হলো ওই দল মানুষের কাছে ছিল ভদ্রলোক, মানুষের কাছে ছিল খুব সাধু মানুষ, কিন্তু ভিতরে ছিল বড় অন্যায়কারী, বড় অপরাধী। মানুষ জানত লোকটা খুব ভালো, লোকটা খুব সৎ, কিন্তু ভিতরে যে বড় বড় গুনার সঙ্গে, বড় বড় ক্রাইমের সঙ্গে যুক্ত, এটা মানুষ জানত না। আছে কিনা এমন? এমন মানুষ জাহেরে দুনিয়ায় ভালো ছিল, বাতেনে যে খারাপ ছিল, এই খারাপিটা আসরের মাঠে প্রকাশ হয়ে যাবে। যে তার দেহ থেকে যখন দুর্গন্ধ বের হবে তখন ফেরেশতারা বলবে সে তার দুনিয়ার অবস্থা ছিল এরকম, জাহেরে ভালো বাতেনে খারাপ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করে পড়ি, আমিন। আর এক শ্রেণীর মানুষ এই ব্যক্তি সম্পর্কে বলতেছে, আরে মা তু আলাম ইয়াতুব, এটা মরলো কিন্তু তওবাও করলো। তওবা করে না কেন? তওবা করে না, এই যে দেখেন আজকের এই মজলিস এখানে হচ্ছে, এই হবিগঞ্জ শহরে কি মানুষ আমরা যারা এখানে আসছি তারাই না আরো আছে? আছেন, এইরকম বহু দেখবেন সুন্নি, আজকের এই সুন্নি মাহফিল হইতেছে, কালকেও মাহফিল হবে, পরশু দিনে মাহফিল হবে, মাহফিল চলতেছে না, মাহফিল বন্ধ আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন যে এগুলোকে কোনো তোয়াক্কাই করে না, করে না। আছে কি না? তবা নসিব হবে কেমনে? গভীরভাবে খেয়াল করবেন, অনেক শ্রেণীর মানুষ রয়েছে যাহা শরের মাঠে যারা আসবে
ناقصو رؤوسهم وارجلهم فوق رؤوسهم যাদের মাথা থাকবে নিচে পা থাকবে উপরে মাথা নিচের দিকে থাকবে পা উপরের দিকে থাকবে এইভাবে কবর থেকে হাশরের মাঠে যাবে হাশরের মাঠে এইভাবেই চলতে থাকবে ইয়াজরিমিন ফুরুজিহিম পাইহিন সাদিদিন ফায়ুনাদিমিন মিন 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 কিবালির রহমান হাওলা ইল্লাযিনা কানু ইয়াজনুন এরা হলো এই সমস্ত মানুষ যারা জিনা করত আল্লাহ এই দেশে অনেক অলি আল্লাহরা আছে বাংলাদেশে এই জন্য বাংলাদেশকে বাংলাদেশ এখনো নিরাপদে আছে দেশের বাহিরে ইউরোপে মানে এই জিনা এমনকি আরো জঘন্যতম কাজ হলো মেয়ে মেয়ে পুরুষ পুরুষ বিবাহের বৈধতা দিয়েছে বলে নাউজুবিল্লাহ মিন হাকাযা আহা আমার তখন ইচ্ছা হয় যে কিয়ামতের আলোচনা করতাম যে হযরত লূত আলাইহিস সালামের যুগে এই ঘটনার কারণেই জমিনকে উল্টায় দেওয়া হয়েছিল কিন্তু এখন অন্যান্য নবীগণের যুগে যে বড় বড় গুনাহ হয়েছে পাপের কাজ হয়েছে এই সমস্ত পাপের চেয়ে বেশি পাপের কাজ চলতেছে এখন এই যুগে আমার নবীর যুগে আমার দয়াল নবীর যুগের চেয়ে বড় বড় গুনার কাজ হইতেছে তো আল্লাহ পাক কেন কেন আযাব দিচ্ছেন না তখন তো একটা গোষ্ঠী একটা গোত্র যদি আযাব করছে সেই গোত্রটাকে ধ্বংস করে দিয়েছে এখন তো সারা দেশ মিলাইয়া বড় বড় গুনার কাজের মধ্যে আছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফিহিম এ আমার নবী আপনি রহমাতুল লিল আলামিন হইয়া যেই জগতের মধ্যে আছেন আমি আল্লাহ আপনি রহমত থাকা অবস্থায় শুভ পায় না তাদেরকে আযাব দেওয়া সুবহানাল্লাহ উপস্থিত আযাব দিচ্ছে না তবে হিসাব হচ্ছে কিনা আল্লাহ পাক যেন আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন জিনা যারা করবে এদের অবস্থা খুব ভয়াবহ হবে হাশরের মাঠে তারা লজ্জিত হবে না সম্মান পাবে আমরা হাশরের মাঠে আল্লাহ পাক যেন আমাদেরকে হাশরের মাঠের অপমান থেকে হেফাজত করে পড়ি আমিন জিনায় যারা লিপ্ত থাকবে হাশরের মাঠে এমন ভাবে উঠবে যে পা গুলো থাকবে উপরে মাথা থাকবে নিচে এমত অবস্থায় ময়লা উপর থেকে পা যখন উপরে থাক উপরের দিকে থাকবে মলমূত্র ত্যাগ হওয়ার জায়গা যেগুলো এগুলো উপরের দিকে থাকবে ওখান থেকে ময়লা নিচের দিকে পড়তে থাকবে একটা লাঞ্ছনাময় অবস্থা থাকবে হাশরের মাঠে তখন প্রমাণ হয়ে যাবে সে এই গুনাহগার ছিল এই এই গুনাহ সে করেছে আল্লাহ পাক যেন আমাদেরকে এই অপরাধ থেকে হেফাজত করে পড়ি আমি হুজুর অপরাধ হয়ে গেছে কি করব ব্যবস্থা পত্র দিচ্ছে মা তু আলাম ইয়াতুবু বলতেছে সে তো তওবা করে নাই সে তওবার কাছে আসে নাই সেরকম মজলিসে আসে নাই সে মসজিদে আসে নাই সে কোরআনের কাছে আসে নাই ধর্মের কাছে আসে নাই ফলে কোনো তওবা তার নসিব হয় নাই তওবা সে করে নাই এই জন্য তার এই অবস্থা হয়েছে আল্লাহ পাক ফরমান বান্দারে তোমার 50 বছর বয়স হয়ে গেছে তবু যদি তুমি তওবা করো 50 বছর যাবৎ তুমি জিনা করেছ বড় বড় গুনাহ করেছ সুদ খেয়েছ ঘুষ খেয়েছ মদ খেয়েছ নেশা করেছ 50 বছর পরেও যদি তুমি এখন তওবা করো খালেস করে যদি তুমি তওবা করো আমি আল্লাহ বলছি আমার তওবা থেকে নৈরাশ হইও না তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করিয়া দিব আরেক শ্রেণীর মানুষ আছে হাশরের মাঠে যারা থাকবে আসওয়াদুল ওয়াজ আজরাকাল আইনাইন মুতুনুহুম মামলুউম মিনান নার যাদের চোখ দুইটা থাকবে নীলবর্ণ আর পেটে থাকবে আগুন এই শ্রেণীর ব্যক্তিদের হাশরের মাঠে দেখা যাবে ফেরেশতা বলে দিবে এরা হলো এই সমস্ত মানুষ আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
যারা এতিমের গরিবের মাল খেয়েছে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আমি সব চেয়ারম্যান এমপিকে বলতেছি না, সব চেয়ারম্যান এমপিকে আমি বলতেছি না, এমপি চেয়ারম্যান এমপি তারা মাল আনে গরিব মিসকিনের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে। অনেক সময় দেখা যায় তাদেরকে না দিয়া নিজেরাই খেয়ে ফেলে, এই অবস্থা হয় কিনা? তারপরে আপনি আমার বাগিনা বাসিতা মারা গেছে, আপনি আমার আন্ডারে আছেন, আপনি আমার অধীনস্থ আছে, তার সম্পদও বক্ষণ করে ফেলি, তসরুফ করে ফেলি, খিয়ানত করে ফেলি, করে ফেলি কিনা? এতিমখানা যারা দেয় এতিমদেরকে দেখার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য, ওখান থেকেও আর একটা বাণিজ্য করে কিছু এতিমখানাওয়ালা মালিক যারা আছে, এগুলো অনেক ক্ষেত্রে আমাদের নজরে পড়ে, এই জন্য বাজি বলছি। এরকম যারা গরিবের এতিমের মালকে কি করে তসরুফ করে ফেলে, নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, এদের জন্য এই ভয়াবহ আযাব কোথায়? হাশরের মাঠে এই লাঞ্ছনা তাদের থাকবে। লাঞ্ছনাটা কি বলছিলাম বাজে? চোখটা দুইটা চোখ কি হবে? নীল বর্ণের, আর পেটে কি থাকবে? আগুন। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, সুযোগ দিয়েছে, বলতেছে মা তো তুমি এমত অবস্থায় মরলো, সে তবা করলো না, তাহলে তবা করলে কি হইতো? আল্লাহ পাক মাফ করে দিত। আর এক শ্রেণীর লোক হাশরের মাঠে দেখা যাবে, জুজমান বারসাল, কুষ্ঠরোগী অবস্থায়, কি রোগী? কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী অবস্থায় হাশরের মাঠে উঠেছে, ডাক দিয়া ফেরেশতারা বলবে, হে হাশরবাসীরা, আল্লাযীনা আকুল ওয়ালিদাইন ফিদ দুনিয়া, এরা হলো এই শ্রেণীর মানুষ, ঘরে সুখ স্বাচ্ছন্দ আছে, স্ত্রীকে নিয়ে সুখ সমৃদ্ধির সংসার করার জন্য মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে, বিবির কথার উপর আমল করতে গিয়ে মার যথাযথ সম্মান করে নাই, পিতার যথাযথ সম্মান করে নাই, বরং তাদের উপর এক মুষ্টি খাবারের জন্য নির্যাতন করেছে, এই অবস্থা আছে কিনা? এই শ্রেণীর সন্তান হাশরের মাঠে কুষ্ঠরোগী হইয়া এবং চোখ চোখে অসুস্থ অন্ধত্ব অবস্থা নিয়ে এবং কুষ্ঠরোগী হইয়া হাশরের মাঠে হাজির হবে, মানুষ দেখে বুঝবে যে এই সন্তান তার পিতা মাতাকে কষ্ট দিয়েছিল, নিজ সুখ সমৃদ্ধির জন্য, নিজের সুখের জন্য পিতা মাতার খেদমতের উপর তারা কোরবানি দিয়েছিল, খেদমতের উপর তারা জলাঞ্জলি দিয়েছিল, পিতা মাতার খেদমত করার পরিবর্তে তাদের উপর কি করেছিল? নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, যার জন্য তাদের আজকের এই অবস্থা। আল্লাহ পাক যেন এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে পড়ি, আমিন। সুসংবাদ আছে যে বলতেছে মা তুমি বললাম ইয়া তুবু, তওবা করো, খালেজ ভাবে তওবা করো, আল্লাহ পাক মাফ করিয়া দিবে। এখানে বলছে যার পিতা মাতা সঙ্গে এরকম আচরণটা হয়ে গেছে, এখন ওখানে মাফ চাইব কিভাবে? এই মর্মে, এই মর্মে কিতাবের মধ্যে এসেছে, এই ব্যক্তি যদি তার পিতামাতার কবর জিয়ারত করে, পিতামাতার জন্য দোয়া করে, তাহলে পিতামাতা থাকা অবস্থায় যেটা করতে পারে নাই, পিতামাতার অবর্তমানে দোয়া করলে, কবর জিয়ারত করলে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং উভয়ের উপরে শান্তি দিবেন, পিতামাতা এবং সন্তান উভয়ের উপরে আল্লাহ পাক রহমত দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ি, আমিন। দেখুন রোজু মহাশয়, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, তিরমিজি শরীফের মধ্যেও এটা এভাবে আসছে, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া
رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم محمد مصطفی نور علی نور حبیب کبریا سرتا قدم نور صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم علی المقداد قال سمعت رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم سمعت رسول اللہ هي صلى الله تعالى عليه وسلم يقول تطنى الشمس يوم القيامة من الخلق حتى تكون من كمقدار ميل حضرت مقداد فرمان امی نبی کریم رؤوف الرحیم থেকে শুনেছি হাশরের দিন সূর্যকে মানুষের মাথার কাছাকাছি নিয়ে আসা হবে সৃষ্টির কাছাকাছি মানুষের কাছাকাছি সূর্যকে নিয়ে আনা হবে সেদিন সূর্যের বারোটা মুখ সব কথা খুলে দেয়া হবে হাদিস শরীফে আসছে সেদিন সূর্যের অবস্থা হবে কামিক দারে মিল মিলুল বলা হয় এক মাইল রাস্তার এক মাইল রাস্তাকে হাদিসের যারা সারে সরা করেছেন তারা বলছেন 765 গজ কত গজ 765 গজ 765 গজ আর কিছু কিছু সারে তারা বলেছেন হাদিসের সরা যারা করেছেন তারা বলেছেন এই মিল বলতে চোখের মধ্যে যে সুরমা লাগায় কাটি সুরমার কাটি যত দূরত্ব যত বড় মাথা থেকে সূর্যের দূরত্ব থাকবে তত একটা চোখের মধ্যে সুরমা লাগায় কাটি আছে সুরমাদানির কাটি যত লম্বা বা যতটুক দূরত্ব মাথার ততটুক দূরত্ব থাকবে কি সূর্য সূর্য অথবা এটার অর্থ হবে যে 765 গজ যাই হোক মনে মনে প্রশ্ন হবে হুজুর যদি এই হয় এখন তো একটা সূর্যের একটা মুখ খোলা এটাই আমরা সহ্য করতে পারি না আর ওই দিন কিভাবে সহ্য করব এই মর্মে এই হাদিসের সরা যারা করেছেন ব্যাখ্যা যারা করেছেন অনেক লম্বা আলোচনা মূল আলোচনা হইল ওই দিন মানুষের বডির অবস্থা চেঞ্জ হয়ে যাবে আমাদের চামড়া এটা এই অবস্থা এখন যে অবস্থা এই অবস্থা থাকবে না এটা একটা পরিবর্তন ঘটবে সেটা একটা পরিবর্তন ঘটবে কাজেই সূর্যকেও দেয়া হবে কাছাকাছি আর মানুষ যেন সেটা গ্রহণ করতে গিয়ে একদম সাথে সাথে নিঃশেষ হয়ে না যায় সাথে সাথে ধ্বংস না হয়ে যায় এরকমই তাদের বডি স্ট্রাকচার কনস্ট্রাকশন টাইপভাবে তৈরি করা হবে এটা বুঝে আসছে না খেয়াল করবেন বলতেছে মানুষের খুব কাছাকাছি চলে আসবে সূর্য অবস্থা এমন হবে قدر عملهم في العرق فيكون الناس على قدر عملهم في العرق فمنهم من يكون كعبيه ومنهم من يكون الى ركبتيه ومنهم من يكون الى حقويه বলতেছে মাথার কাছাকাছি যখন সূর্য এসে যাবে প্রত্যেক মানুষ তার নিজের ঘামে প্রত্যেক মানুষ তার নিজের ঘামে আরেকজনের ঘামে নয় ঘাম এত পরিমাণে হবে কারো ঘামের পরিমাণ এসে দাঁড়াবে তার পায়ের টাকনু পর্যন্ত কারো ঘামের পরিমাণ এসে দাঁড়াবে তার হাঁটু পর্যন্ত অমিনহুম মায়াকুনু ইলা রাকবাতাই কারো ঘামের পরিমাণ এসে দাঁড়াবে তার কোমর পর্যন্ত আর কারো ঘামের অবস্থা দাঁড়াবে তার চোয়াল পর্যন্ত মুখ বরাবর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ওয়া আশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলা ফিহি
নবীজি বর্ণনা করতে গিয়ে এইভাবে ইশারা করছেন যে কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। নবীজি শেষ পর্যন্ত মুখের দিকে ইশারা করলেন যে মুখ পর্যন্ত এসে যাবে। এটা দেখাইয়া নবীজি ফরমান, সূর্যের তাপে মানুষের অবস্থা এমন হবে, নিজের গামে নিজের আমল অনুযায়ী সে ঘামের মধ্যে ডুবে থাকবে, নিজের আমল অনুযায়ী নিজের ঘামের মধ্যে সে ডুবে থাকবে। যার আমল একটু ভালো হবে তার ঘাম আসবে পায়ের টাকনু পর্যন্ত, যার একটু খারাপ হবে তার আসবে কোথায়, হাঁটু পর্যন্ত। যার আমল আরো কম হবে তার আসবে কোন পর্যন্ত, কোমর পর্যন্ত। যার আমল আরো কম হবে তার আসবে কোথায়, চুয়াল পর্যন্ত। এটা হলো হাসরের অবস্থা। একটু গভীরভাবে খেয়াল করি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া তাসলিম এই মর্মে বুখারী মুসলিমে আরেকটা বর্ণনা দিয়েছেন। এরপরে আমি এই বিষয়ের মূল মূল বিষয়টা যাব, এই বিপদ থেকে আমরা কিভাবে বাঁচব, এই বিপদের মধ্যে আমরা যেন অ্যারেস্ট না হয়ে যাই, গ্রেফতার না হয়ে যাই, এখান থেকে বাঁচা দরকার আছে কিনা। আছে। আরেকটা হাদিস বলি বাঁচার কথা বলব। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا কে হইব রে সহচরী সেই দিনে নবী বিনে অন্ধকার সেই ময়দানে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সামনের দিকে যত বাড়াবো হাদিস গুলো একের পর যদি হাসরের মাঠের আলোচনা করি এই ভয়াবহতা দেখা দিবে। আমি আর হাদিসের দিকে যাব না, এক কথায় বলছি এই ভয়াবহতা থাকবে ওই শ্রেণীর মানুষের জন্য, এ সমস্ত ভয়াবহতা থাকবে ওই শ্রেণীর মানুষের জন্য যারা তওবা করে না, বেখবর অবস্থায় দুনিয়ায় গুনাহ করে করে কবরে চলে যায়, এদের জন্য এই অবস্থা থাকবে। এই অবস্থা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর যারা সাদিক সত্যবাদী নেককার তাদের সঙ্গে হইয়া যাও। এই নেককারের মধ্যে সত্যবাদীদের মধ্যে প্রথম হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই সাথে আহলে বাইত, সেই সাথে সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম, তাদের সঙ্গী হওয়ার জন্য কে বলছেন, আল্লাহ বলছেন। তাদের সহবত রাখার জন্য, তাদের সাথে মহব্বত রাখার জন্য কে বলছেন, আল্লাহ বলছেন। তাদের সাথে মহব্বত থাকলে কি হবে একটু গভীরভাবে খেয়াল করি। একটা হাদিস বলছি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আছে, রুহুল বয়ান শরীফের মধ্যে আছে, ইসমাইল হাক্কি বুরুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এভাবে বলছেন, কানাফি বনি ইসরাইল রাজুলুন আসাল্লাহু মিয়াতা সানাতিন
ثم مات فاخذه برجليه فالقوه على مزبلت بني اسرائيل এক ব্যক্তি একাধারে 200 বছর পর্যন্ত গুনাহ করেছে কয় বছর 200 বছর পর্যন্ত গুনাহ করেছে এই বিষয়টা আমরা সবাই জানি কিন্তু এখান থেকে একটা বিষয় আমরা সংগ্রহ করব 200 বছর গুনাহ করে সুম্মা মাতা হঠাৎ করে ব্যক্তিটা কি হলো মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করায় فاخذوه برجليه فلقوه على مزبلاتين তার পায়ে ধরে টেনে এই ব্যক্তির পায়ে ধরে টেনে ময়লার স্তূপে নিয়ে ফেলে দিল ডাস্টবিনে ফেলে দিল ময়লার স্তূপে যখন ফেলে দেওয়া হলো ফাওহাল্লাহু ইলাইহি আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ওহী করলেন হে মূসা ফাওহাল্লাহু ইলা মূসা আলাইহিস সালাম আন আখরিজ ফাসাল্লি আলাইহি মূসা রে এই যে ব্যক্তিটাকে ফেলে দেওয়া হলো ময়লার স্তূপে ওখান থেকে তাকে তুমি উত্তোলন করো নিয়ে এসো এবং তাকে ধৌত করে তার জানাজার নামাজ তুমি নিজে পড়ো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পাইয়া নিজে জানাজার নামাজ পড়াইলেন আল্লাহর নির্দেশ মোতাবেক নামাজ পড়ে মাবুদের কাছে ফরিয়াদ করেন মাওলা তোমার নির্দেশ মোতাবেক আমি নামাজ পড়েছি কিন্তু বনি ইসরাইলের লোক আমাকে সাক্ষ্য দিয়েছে আন্নাহু আসাকা মিয়াতাসানাতিন মাওলায়ের তোমার অবাধ্য ছিল 200 বছর কোনো আমল করে নাই বরং তোমার অবাধ্য ছিল কয় বছর 200 বছর তোমাকে অবাধ্য তোমার অবাধ্য ছিল মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক ফরমান মূসা হাকাযা কানা তুমি যা বলছো এটা ঠিক আছে 200 বছর পর্যন্ত সে গুনাহ করেছে কিন্তু ইল্লা আন্নাহু কানা কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাব্বালাহু ওয়া আদাহু আলা আইনাই আল্লাহ পাক ফরমান মূসা রে 200 বছর গুনাহ করেছে কিন্তু আমি এই কাজটা এই জন্য করিয়েছি তোমাকে দিয়ে যে যে তোমার উপর যে কিতাবটা নাজিল হয়েছে তাওরাত এই কিতাবের মধ্যে আমার প্রিয় নবীর নাম আছে যেই নবী না হইলে তুমি মূসা হইতে না নবীগণের নবুয়ত হইতো না রসূলগণের রসূলের সালাত হইতো না সে আমার আখির নবীর নাম তোমার এই উম্মত যখন তোমার উপর দেওয়া তাওরাত কিতাবটা যখন খুলতো আর আমার আখিরি নবীর নামটা যখন পাইতো সেই নামের উপর সে চুমা দিত এবং তার চোখের উপর রাখত সুবহানাল্লাহ আমার আখিরি নবী আল্লাহু আকবার وغفرته ذنوبه وجوزته 70 حورا আমার আখিরি নবীর প্রতি এইটুকু মহব্বত দেখানোর কারণে আমি তার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি এবং আমি আল্লাহ তার জন্য 70টা হুরের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে রেখেছি খুব খেয়াল করবে আমাদের জন্য সুসংবাদ আছে একটু খবর নিলেই মুক্তির ব্যবস্থা একটু একটু খবর নিলেই মুক্তির ব্যবস্থা খুব লক্ষ্য করব মূসা আলাইহিস সালামের যুগের উম্মত নবীজির মহব্বতে ইসমে মুহাম্মাদের উপর মুহাম্মদ নামের উপর চুমু দিত আর চোখের উপর রাখত এই সামান্য একটু কাজ করত বাকি জনম তার কোনো নেকামল ছিল না নবীজির প্রতি এই মহব্বতের কাজটা সে করত কিতাবটা খুলে নামটার উপর চুমা দিত এবং চোখে রাখত এই অল্প সময়ের একটু ডিউটি করেছে এই অল্প সময়ের একটু কাজ করেছে নবীজির জন্য নবীজির মহব্বতে নবীজিকে মহব্বত করে এই সামান্য কাজটা এই সামান্য আমলটা করায় আল্লাহ পাক নবীজির মহব্বত নিয়া এই সামান্য আমলের মধ্যে তার 200 বছরের গুনাহ মাফ করে দিলেন এবং আল্লাহ নিজে তার জন্য 70টা হুরের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে রেখেছেন আমল বেশি ছিল না কম ছিল এই কম আমলটা আল্লাহ পাক গ্রহণ করলেন কেন এই অল্প আমলটা আল্লাহ পাক গ্রহণ করেছেন কি কারণে
আল্লাহ ফরমান মুসা রে 200 বছর পর্যন্ত গুনাহ করেছে, কিন্তু আমার প্রিয় নবীর প্রতি সে মহব্বত দেখাইতে গিয়া আমার প্রিয় নবীর ভালোবাসায় যখন সেই নামের উপর চুমু দিয়েছে, এই অল্প আমলের দ্বারা আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এবার আসুন এই কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান। কোরআন কি? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য শেফা, অপরদিকে এটা হলো রহমত এবং বিপদ থেকে আজাব থেকে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা। একদিকে কোরআন হলো শেফা, সকল রোগের তদবির, অপরদিক থেকে এই কোরআন হলো মানুষের নাজাতের ব্যবস্থা এবং রহমত এবং সওয়াব পাওয়ার ব্যবস্থা। গভীরভাবে খেয়াল করবেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম সম্পর্কে রব্বে ইজ্জত কোরআনে কারিমে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। মুসা আলাইহিস সালামের কথাটা এখন বাম হাতে রাখেন, আর আল্লাহ পাকের এখন যে কোরআনে কারিমের ফরমান এটা ডান হাতে রাখি, দুইটাকে আমরা ওজন করব, তাহলে আমরা মুক্তির একটা পরিষ্কার বিধান পেয়ে যাব। এদিকে মুসা আলাইহিস সালামের উম্মতে নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে ছোট্ট একটা আমল করেছে, 2-3 ঘন্টা সময় লাগে না, অল্প সময়ে সামান্য একটা কাজ করেছে, আমল করেছে, যে নামের উপর চুমা দিয়েছে এবং চোখে রেখেছে। এই একটা আমলে আল্লাহ পাক কি করলেন? গুনাহ মাফ করলেন, 70 হুরের বিবাহের ব্যবস্থা করলেন। এখন আমার দয়াল নবীজি সম্পর্কে আল্লাহ পাক ফরমান, হে আমার বান্দারা, আমার নবীজির যদি তোমরা গোলামি করো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন, দোস্ত গো, আমি আল্লাহর ফরমান, আমি আল্লাহর কালাম আপনার নূরানি জবান দিয়া বলে দেন কোরআন। নবীজি বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাও, হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত যেভাবে ভালোবাসা পেয়েছে, 200 বছরের গুনাহ থেকে মুক্তি পেয়েছে, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাও, আমি নবীর গোলামি করো, আমি নবীর তাবেদারি করো, আমি নবীর পায়রবি করো। যদি আমি নবীর পায়রবি করবে, আমি নবীর যদি পায়রবি তোমরা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। খুব খেয়াল করবেন, তাকে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছে মুসা নবীর উম্মতকে। এখন মুসা নবীর উম্মত হুজুর পাকের বেশি নিকটে, মুসা নবীর উম্মত নবী পাকের বেশি নিকটে, বেশি কাছে, বেশি হকদার, না আমরা নবীজির বেশি নিকটে বেশি হকদার? নূর নবীজির গোলামি করে 200 বছরের গুনাহ থেকে যদি মুক্তি পাইল, আল্লাহ পাক কোরআনে কারিমে গ্যারান্টি দিচ্ছে, আমার নবীজির গোলামি করো, আমার নবীর পায়রবি করো মহব্বতের সঙ্গে, আমি নবী আমার নবীর পায়রবি গোলামি যদি করো, আমি আল্লাহ বলছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ফরমান, আমিও তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব, যত প্রকারের গুনাহ আছে আমি মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদের জন্য রহিম রহমান হইয়া যাব। সুবহানাল্লাহ। বাজি মুসা আলাইহিস সালামের চেয়ে আমাদের সুযোগ সুবিধা বেশি না কম? বেশি। নবীজিকে ভালোবাসি আর নবীজির গোলামি আমরা করব কিনা, নবীজির গোলামি করলে মুক্তির ব্যবস্থা আছে কিনা, নবীজির মহব্বত আমাদের কিরকম থাকতে হবে, মহব্বত নিয়া গোলামি করতে হবে, মহব্বত সারা গোলামি করলে হবে না। ওই যে একটা কথা বলছিলেন যে হুজুর ইবাদত তো বাতিলদের মধ্যে অনেক আছে, এই জন্য ওই কথাটার জবাব দিয়ে আমি আলোচনার শেষ অংশ টানব। হুজুর পাকের গোলামি, হুজুর পাকের অনুসরণ, হুজুর পাকের তাবেদারি, মহব্বত নিয়া করতে হবে। এখন মহব্বতের পরিধি পরিমাণ কিরকম হবে, মহব্বতের গরিব গভীরতা সম্পর্কে আমার জানা নাই, তবে এইটুকু আমি জানি,
হুজুর পাকের মহব্বতের গভীরতা সম্পর্কে আকীদা কোরআনে কারিম থেকে আমরা শিখবো। আল্লাহ পাক কি ফরমান, আমি মূল কথাটা আগে বলে নিচ্ছি, নবীজিকে ভালোবাসতে হবে খানায় কাবার চেয়ে বেশি। খানায় কাবার প্রতি আমাদের সম্মান আছে কিনা? খানায় কাবার সম্মানের চেয়ে নবীজির সম্মান ইজ্জত দিতে হবে বেশি। খানায় কাবার দিকে ফিরা ফরজ কিনা? এই ফরজের চেয়ে নবীজির মহব্বত বেশি, নবীজির প্রতি মহব্বত রাখা বেশি ফরজ। খানায় কাবার প্রতি যে মহব্বত আমাদের আছে, খানায় কাবার প্রতি যে শ্রদ্ধা আমাদের প্রতি আছে, খানায় কাবার শ্রদ্ধার চেয়ে বেশি শ্রদ্ধা নবীজির প্রতি থাকতে হবে। খানায় কাবার মহব্বতের চেয়ে বেশি মহব্বত নবীজির প্রতি থাকতে হবে। নামাজের প্রতি আমাদের মহব্বত আছে কিনা, শ্রদ্ধা আছে কিনা? নামাজের চেয়ে বেশি শ্রদ্ধা এবং মহব্বত থাকতে হবে নবীজির প্রতি। এই আকীদা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। যেমন কোরআন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ পাক ফরমান, হে আমার বান্দা, তোমরা যখন নামাজে দাঁড়াবে, নামাজ ফরজ, ফরজ নামাজে যখন দাঁড়াবে, কিবলামুখী হওয়া ফরজ, কিবলার দিকে যখন তোমার মুখ থাকবে, কিয়াম করা ফরজ, রুকু সাজদা ফরজ, নামাজের এই ফরজ কর্মগুলোর মধ্যে যখন তুমি থাকবে, এই অবস্থায় যখন আমার নবী তোমাকে ডাক দিবে, নামাজ অবস্থায় যখন তোমাকে ডাক দিবে, নামাজের কিয়ামের মধ্যে যদি তুমি থাকো, নামাজ ছেড়ে কিয়াম ছেড়ে নবীজির ডাকে হাজির হয়ে যাবে, রুকুতে তুমি আছো, রুকু ছেড়ে নবীর ডাকে হাজির হয়ে যাবে, সিজদায় আছো, আমি আল্লাহর জন্য সিজদা ছেড়ে হাজির হয়ে যাবে, কাবামুখী হয়ে আছো, কাবা ছেড়ে আমার নবীর ডাকে হাজির হয়ে যাবে। দুনিয়ার যত এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ পাক আকীদা শিক্ষা দিয়েছেন, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক আকীদা শিক্ষা দিয়েছেন, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান সকল প্রকার ফরজের চেয়ে বেশি, এমন কি খানায় কাবার চেয়েও বেশি। কাবার দিকে ফিরে তাকা যেমন ফরজ, নামাজের মধ্যে তাকা ফরজ, এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, টুবিদারি থেকে শুরু করে সকল প্রকার ফরজ ওয়াজিবের চেয়ে নবীজির প্রতি ভালোবাসা রাখা ফরজে আজম, বড় ফরজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাববিহুহু বুকরাতাও ওয়া আসিলা। এই আয়াতে কারিমার তাফসীর দেখুন, আল্লাহ ফরমান, আমার নবীর ইজ্জতে ঝাঁপিয়ে পড়ো, সাহায্যে ঝাঁপিয়ে পড়ো, আমার নবীর ইজ্জত করো, সম্মান করো, ওয়া তুসাববিহুহু, তারপরে আমি খোদার তাসবিহ করো, আমি নবী, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর তাসবিহ, আমি আল্লাহর ইবাদত পরে, আমার নবীর মহব্বত আগে। এই জন্য আল্লাহ পাক ফরমান, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাববিহুহু বুকরাতা ওয়া আজিলা। আমার নবীর ইজ্জত, আমার নবীর মহব্বত আগে, তারপরে আমি খোদার ইবাদত, আগে নবীর মহব্বত করো, ইজ্জত করো, সম্মান করো, তারপরে আমি খোদার ইবাদত করো। আকীদা শিক্ষা দেয় আল্লাহ, নবী মানা আগে, বন্দেগী পরে, নবীর মহব্বত আগে, ইবাদত পরে। ওই যে বলছিলাম মেহমান মিষ্টি নিয়ে আসছে, মেহমান কি নিয়ে আসছে? মিষ্টি। মেহমান আমার পছন্দ না, মিষ্টি পছন্দ হইবে কিনা? মেহমান যদি আমার পছন্দ হয়, আদরের হয়, যত্নের হয়, মহব্বতের হয়, সে যাই নিয়ে আসবে, তাই আমার জন্য বড় পছন্দের সম্পদ। এই জন্য আল্লাহ পাক একথাই শিক্ষা দিচ্ছেন, আগে নবীর মহব্বত, তারপরে ইবাদত, আগে নবীজিকে মানো, মহব্বত করো, তারপরে ইবাদত করো। আজকের সময়টাতে এমন হয়ে গেছে যে আগে ইবাদত ধরো, তারপরে বাকি যা করো। হুজুর মধ্যখানে এই কথাটা কি বললেন? মধ্যখানে এই কথাটা এই জন্য বলছি, আজকের এই হবিগঞ্জের শহরে, আজ থেকে 50 বছর আগে আমাদের এই হবিগঞ্জের শহর গ্রামে মিলাদ ক্যাম্প করতে গিয়ে বেদাত ফতোয়া দেনেওয়ালা কেউ ছিল? গড়ে গড়িতে মিলাদ ক্যাম্প ছিল, ছিল কি না? এখনই বেদাত ফতোয়া দেনেওয়ালার বাইরাসটা করতে কি আসলো? এগুলো আসলে করতে কে? বাইরাস সৃষ্টি হয়েছে। এগুলো আসছে কি হাতির পিঠে করে, ঘোড়ার পিঠে করে আসছে? নবীজি ফরমান,
মুষলধারে বৃষ্টি যেভাবে আসে ফেতনা সেভাবে আসবে। এই ফেতনাগুলো কিভাবে আসবে? আমাদের এই বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে এক দুইটা ওয়াহাবি মাদ্রাসা নাই, আছে কিনা? কমটাই হইলাম। এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে এক দুইটা ওয়াহাবি মাদ্রাসা নাই। এই তুলনায় বহু জেলায় আছে যেখানে সুন্নি মাদ্রাসা থেকে নীল। তাহলে আমরা আগায় আছি না পিছনে? এটাই জন্য বলছি, ওয়াহাবিদের ফুলাফান বাচ্চা কাচ্চা দেখছি, যাদের একটা মেয়ে হইলে এটা মাদ্রাসায়, তাদের মাদ্রাসায়। আর একটা বাচ্চার অপেক্ষায় থাকে যে ছেলে হয় এটাকেও দিব, কিন্তু না হইলেও মেয়ে ওইটাকেও মাদ্রাসায়। তারপরে চিন্তা করে যে একটা ছেলে হইলে ওইটাকে আলেম বানাবো, ওইটাকে মাদ্রাসায় দিব, কিন্তু না দেখা গেল ওইটা হইলো মেয়ে, ওইটাকেও কোথায়? মাদ্রাসায়। বাচ্চা যত হয়, ছেলে হোক মেয়ে হোক, সব মাদ্রাসায়। আমার কাছে বিভিন্ন কিসিমের মানুষ তো আসে, মুসলমান, হিন্দু, ওয়াহাবিরাও আসে। তো আসে কি করব, এমন বিপদে পড়ে আসে যে তাদেরকে তদবিরের সহযোগিতাটা আল্লাহর সৃষ্টি হিসাবে করতে হয়, এই করি। কিন্তু তাদের অবস্থাগুলো দেখি যে এদের যত বাচ্চা কাচ্চা সব কোথায়? মাদ্রাসায়। এই তুলনায় আমরা সুন্নি যারা, আমরা ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বাজে মর্মে একটা ছোট্ট কথা বলছি, মানুষ কে কি করবে, কে কি হবে, কার জীবনে কত টাকার মালিক হবে, এটা মানুষ মায়ের গর্ভে আসার আগেই, একটা রেওয়ায়েতে আসছে যে 40 বছর আগে মায়ের গর্ভে, 40 বছর আসার, মায়ের গর্ভে আসার 40 বছর আগে এটা নির্ধারণ হয়ে যায়। আর একটা রেওয়ায়েতে আসছে মায়ের গর্ভে আসলে পরে তার মধ্যে যখন রূহ দেওয়া হয় তখন এটা নির্ধারণ করা হয় যে সে কোথায় কত টাকার মালিক হবে, কতদিন সে দুনিয়া থাকবে, তার বয়স কত হবে এবং কোন জমিনে সে দাফন হবে। এই জিন্দগি তার যতদিন হবে অতদিনের মধ্যে সে কয় লক্ষ টাকার মালিক হবে, কতটা টাকা সে তার হাত দিয়ে আসবে যাবে, এটা পুরো একটা ডিটেলস তার জন্য সাজানো হয়। এই সাজানো প্রেসক্রিপশনটা নিয়ে, ব্যবস্থাটা নিয়ে আসে দুনিয়া আসে। কিন্তু আমরা চিন্তা করি তকদিরের উপর চিন্তা না করে, আমরা চিন্তা করি নিয়তে, যে তাকে এই বানাবো, সেই বানাবো, সেই বানাবো। মানুষ পরীক্ষা করে, আল্লাহ মানুষকে পরীক্ষা করে, আল্লাহ মানুষকে কি করে? পরীক্ষা করে। আমি তার রিজিক এতটুকু বরাদ্দ করে দিছি, এখন তার জীবনটা কিভাবে চালায় দেখি। আল্লাহ যেহেতু আমার জীবনে কত টাকা লিখে দিয়েছেন এটা তো জানিনি, আল্লাহ জানে না, আমি হয়তো জানি না। এখন আল্লাহর পরীক্ষা হইলো যে আমার জীবনটা কোন পথে আমি চালাই, আমি কি মদের দোকানে থাকি না কিতাবের দোকানে আমি থাকি, আমার জীবনটা কি মদের দোকানে থেকে কাটাইলাম না কিতাবের দোকানে থেকে কাটাইলাম, এটা আল্লাহ পাক পরীক্ষা করতেছে। কথা বুঝছেন না? সকলের রিজিকে কিন্তু কে কত টাকার মালিক হবে, কে কতটুকু রিজিক পাবে, এটা কিন্তু লেখা। আপনার মনে মনে ভাবেন যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেই লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবে, বহু মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে, এখনো দোকানে বসা আছে, বহু মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে, গাড়ি চালায়, আছে না বাজে এরকম? কিন্তু 9 পাশেও না, 8 পাশেও না, কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়ে রয়েছে। এটা কি নিয়ত দিয়া না তকদিরের কারণে? খুব খেয়াল রাখবেন একটা কথা, তকদিরের অধীনে নিয়ত, নিয়তের অধীনে তকদির না। বলেন কথাটা মুখস্থ করেন, কি বলছি? তকদিরের অধীনে নিয়ত, নিয়তের অধীনে তকদির না। যে নিয়তটা তকদিরের অধীনে কেমনে, আমি নিয়ত করছি এখন ব্যারিস্টার হয়ে যাব, এটা হলো আমার নিয়ত, কিন্তু তকদিরে নাই এর আগে মারা গেছে, এরকম হয় না? আমি নিয়ত করলাম এখন এই রাত্রে আমি বরিশাল যাব, এটা আমি নিয়ত করছি, কিন্তু রওনা দিতে গিয়ে রাস্তায় আমার একটা বিপদ হয়ে গেছে, যাওয়া হবে? নিয়তটা পূর্ণ হয় না কিসের কারণে? তকদিরের কারণে, তকদিরে থাকতে হয়। তো আপনি, আমি নিয়ত করে বসে দিলাম, কিন্তু তকদিরটা তো হিসাব করতে হবে, নিয়ত থাকতেই, এইভাবে নিয়ত থাকতে হবে যে আমি ধর্ম জ্ঞান অর্জন করব, নবীর তরিকায় চলব, নবীর প্রেম মহব্বত নিয়ে আমি দুনিয়ার কাজকর্ম গুলো করব। দুনিয়ার যে কোনো একটা কাজ করা সুন্নত, কিন্তু ধর্ম বাদ দিয়া করা সুন্নত না। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পাকিস্তানের একটা ফ্যামিলি আমি দেখেছি যে এদের 5 ভাই এবং বোন 3 জন, 5 ভাই বোন 3 জন, 5 ভাইয়ের মধ্যে 3 জন হাফিজ এবং আলিম, এই পরিবারের মেয়ে ছেলে সব হাফিজ। তো 3 জন হাফিজ আলিম, কেউ মুহাদ্দিস কেউ মুফাসসির বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমতে আছে, আরেকজন ইঞ্জিনিয়ার আরেকজন ডাক্তার,
এই ডাক্তার ইঞ্জিনিয়ার যিনি, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুজন এরাও হাফিজ এবং পাশাপাশি ভালো আলেমও, পাশাপাশি ডাক্তারিও করতেছে। তো আপনি ডাক্তার হবেন, হাফিজ হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, হন, কিন্তু ধর্মকে বাদ দিয়ে হওয়া তো ঠিক না। আমরা দুনিয়ার পিছনে এইভাবে লেগে যাই যে দুনিয়া এমন আমাদের আপন হয়ে যায় যে আখেরাতের কথা আমাদের আর খেয়াল থাকে না, এমনটা যেন আমাদের না হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। পড়ি আমিন। সালাতু নিয়া সালামু নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু নিয়া সালামু নিয়া হাবিবাল্লাহ। এই সব কথা এখন আমি যোগফল টানছি, এখন একটু যোগফলটা শুনেন, কষ্ট করে একটু যোগফলটা আমরা হাতে নিয়ে বিদায় হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, যার মধ্যে নবীর মহব্বত আর নেক কাজ দুইটা জিনিস থাকবে, নবীজির মহব্বত আর নেক কাজ, এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে আল্লাহ পাক ফরমান সে আমার বন্ধু হয়ে যাবে, বন্ধু হইয়া জিন্দগি করবে, বন্ধু হইয়া কবরে যাবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর, আপনি যে কোরআন শরীফের সূরা ইউনুসের রেফারেন্স দিয়া বললেন নবীর মহব্বত আর নেক কাজ থাকলে আল্লাহর বন্ধু হইয়া জিন্দগি করব, আগামীকাল থেকে বন্ধু হয়ে রিক্সা চালাইব, বন্ধু হয়ে ভ্যান চালাইব, বন্ধু হয়ে দোকানদারি করব, বন্ধু হয়ে মাস্টারি করব, অফিস আদালত করব। হুজুর, আল্লাহর তো বন্ধু হইলাম, বন্ধু হইলে এমত অবস্থায় মৃত্যু আইলে আল্লাহর বন্ধু হইয়াই কবরে যাব, এটা তো ঠিক আছে, কিন্তু ঘটনাক্রমে যদি শয়তানের ওয়াসওয়াসায় একটা গুনাহ আমাদের মধ্যে হয়ে যায়, তখন এই যে হবিগঞ্জের শহরে বৈশা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলাম, এই বন্ধুত্বটা এই বেলায়েরটা কি নষ্ট হয়ে যাবে কিনা, আল্লাহর সঙ্গে এই সম্পর্ক আমাদের ক্যান্সেল হয়ে যাবে কিনা, বেলায়েতের দপ্তর হতে আমাদের নাম কেটে দেওয়া হবে কিনা, যদি শয়তানের ওয়াসওয়াসায় কোনো গুনাহ হয়ে যায়, এই মর্মে আল্লাহ পাক অভয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শুনো, আমার হাবিবের মহব্বত নিয়ে যখন তুমি নেক কাজে সবসময় চালু থাকবে, নেক কাজের মধ্যে তুমি অটল থাকবে, অবিচল থাকবে, নেক কাজ যখন তোমার মধ্যে চলতে থাকবে, চলমান থাকবে, এর মধ্যে যদি শয়তান তোমাকে দুঃখা দেয়, শয়তানের অসহায় যদি একটা গুনাহ তুমি করে ফেলো, আমি আল্লাহ বলছি ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যা, তোমার নেক কাজটা জারি রাখো। নবীর মহব্বত নিয়ে যে তুমি নেক কাজ করতেছো, এই নেক কাজটা তোমার মধ্যে জারি রাখো, বন্ধ করিও না, গুনাহ হয়ে গেছে এই জন্য তুমি বিরক্ত হয়ে কষ্ট নিয়ে তোমার নেক কাজ বন্ধ করিও না, নেক কাজটা চালু রাখো। বান্দারে আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমার নেক কাজ যদি চালু থাকে, আমি আল্লাহ তোমার গুনাহটা সরাইয়া দিয়া তোমার আমার মধ্যে বন্ধুত্ব কায়েম রাখিয়া দিব। এই কথাটা আমার নবীজি খুব সহজ ভাবে বুঝাইয়া দিলেন সাহাবায়ে কেরামকে, যে আমার সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওখানে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো, বলো তোমাদের শরীরে ময়লা থাকবে কিনা। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, পাঁচবার গোসল করলে তো ময়লা থাকবে না, পাঁচবারের গোসলে ময়লা থাকতে পারে না। নবীজি ফরমান, এ আমার সাহাবীরা, পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ো তাহলে ঘটনাক্রমে গুনাহ হয়ে গেলেও গুনার ময়লা তোমাদের মধ্যে থাকবে না। আল্লাহ কত বড় সহজ ব্যবস্থা দিছে, কত দয়া করে মেহরবানি করে সহজ ব্যবস্থা দিছে, নবীজির মহব্বত নিয়ে অনেক কাজ করলে আল্লাহ অলি বানাইয়া রাখবে, আল্লাহর বন্ধু বানাইয়া জিন্দগি দিবে, বন্ধু হয়ে কবরে যাওয়ার ব্যবস্থা দিবেন, ঘটনাক্রমে শয়তানের অসহায় অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে গেল আল্লাহ পাক গুনাহটা সরাইয়া দিয়া আল্লাহ এবং বান্দার মধ্যে বন্ধুত্ব কায়েম রাখবেন। আল্লাহ পাক যেন আমাদের কি এই মজলিস থেকে আল্লাহ আলা হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করে। পড়ি আমিন। আসুন, যিনি আসলে ঈমান রুহে কুরআন মগজে দিন, উস নবী পর কহ রে হো কর সালাতু সালাম পড়াও মমিন, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ اسلام کی تشریح مدینہ
ইমান কি তনবের মদিনা কোরআন কি তাফসীর মদিনা খোদা কি তারিফ মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তনকিরে নবী আগর হো তসদীকে খুদা নহীঁ হো রদায়ে নবী জিস পর হো বন্দায়ে খুদা ওহী হো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম শমে বজমে হেদায়ত পেলা গো সালাম মজহর খোদা ইয়া রাসূলুল্লাহ শফীউ বরা ও হাবিবে খোদা পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম শমে বজমে হেদায়ত পেলা নবীন হক সরকার আহমদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে বজমে হেদায়ত পেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা। রব ইজ্জত ফরমান, যারা দয়াল নবীজির নামে বায়াত হইল, নবীর নামে যারা বায়াত হইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর খুশি হয়ে যান। আল্লাহ খুশি তাদের উপর যারা নবীর নামে বায়াত হয়। আল্লাহ ফরমান, যারা আমার নবীর নামে বায়াত হইল তারা যেন আমি আল্লাহর কাছেই বায়াত হইল। কোরআন মাবুদ ফরমান, নবীর নামে বায়াত হওয়াই আল্লাহর নামে বায়াত হওয়া, বায়াতে রাসূল বায়াতে খোদা। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের নামে বায়াত হওয়া সম্পর্কে আমাদের একটা ভুল বোঝাবুঝি আছে এই মর্মে, যে মাতা পিতা থাকা অবস্থায় বায়াত হওয়া লাগে না বা যায় না। এটা সাধারণত না বোঝার কারণেই হয়ে থাকে। নামাজ পড়াটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ। নামাজ যেরকম আল্লাহ রাসুলের হুকুম, দাড়ি রাখা আল্লাহ রাসুলের হুকুম, এইভাবে বায়াতে রাসুল গ্রহণ করা এটাও আল্লাহ রাসুলের হুকুম। নামাজ পড়তে যেরকম পিতামাতার নির্দেশ লাগে না, কারণ পিতামাতার নির্দেশের চেয়ে বড় নির্দেশ দাতা কে? আল্লাহ রাসুল। আল্লাহ আল্লাহ রাসুল যেহেতু নির্দেশ দিয়া রাখছেন, যেহেতু এই শরীয়তটা পিতামাতার অধীনে না, কার অধীনে? আল্লাহর রাসূলের অধীনে। কাজেই শরীয়তের মর্মে পিতামাতা নিষেধ করতে পারে না,
বরং শরীয়তের মর্মে পিতামাতা আরো উৎসাহিত করবে, কি করবে? উৎসাহিত করবে। কাজেই বায়াত হওয়ার জন্য পিতামাতা থাকলে বায়াত হওয়া যাবে না, এটা হলো একটা মানে না জানার কারণে, না বোঝার কারণে একটা ভুল প্রথা আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। আমাদের দেশে কেউ শুনছেন, কেউ বলছে যে নামাজ পড়তে গেলে পিতামাতার কাছে বইলা নামাজ পড়তে হবে, এরকমটা হয়? পিতামাতা এজাজত দিলে পরে দাঁড়িয়ে রাখা যাবে, না হলে রাখা যাবে না, এমনটা হয়? পিতামাতা যদি নিষেধ করে দাঁড়িয়ে রাখো না, তাহলে কি হবে? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, গুনাহ হবে। তো আল্লাহ রাসূলের নির্দেশ যেরকম দাঁড়িয়ে রাখা, এরকম আল্লাহ রাসূলের নির্দেশ হলো কি করা? বায়াত হওয়া। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের নামে বায়াত হইলে আল্লাহ পাক খুশি হয়। ফির মাশায়েকের মাধ্যমে, ফির মাশায়েকের উসিলায় নবীজির নামে বায়াত হইতে হয়। তো বায়াত হওয়া সম্পর্কে কিছু বিধান বিধিনিষেধ কোরআনে কারিমে আছে, আমরা এগুলো লক্ষ্য করি না, এগুলো বাজি লক্ষ্য করা দরকার, এদিকে একটু খেয়াল দেওয়া দরকার। আমি ছোট্ট করে বলছি, বায়াত মানুষ কিভাবে হবে, কার নামে হবে, এই মর্মে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমে ফরমান, ইউবাইউনাকা, ইউবাইউনা এই শব্দটা বলেন তো মাদিনা মুদারে, মুদারে মুদারে ফরে একটা কাফ আছে, এইটা জমানা ওয়াহিদ, ওয়াহিদ জমির, এই মুদারের পরে ওয়াহিদ জমিরটা নিয়া আল্লাহ পাক বলতেছেন বায়াত সেই নবীজির যুগ থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে একজনের নামে। কয়জনের নামে? একজনের নামে। এই কা, এই কা নিকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছে বায়াত সেই থেকে কিয়ামত পর্যন্ত একজনের নামের উপরই হবে, তিনি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইউবাইউনাকা আসছে, যে আমার বান্দারা আমার নবীর নামে বায়াত চলছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নামেই বায়াত চলবে। ফির মাশায়েক হবে উসিলা, ফির মাশায়েক কি হবে? কোরআনে কারিমে আল্লাহ পাক নবীর নামে বায়াত হওয়ার জন্য কেন বলছেন, নবীজির নামে বায়াত হওয়ার জন্য কেন বলছেন, এই লাইনটা একটু আমাদের বোঝা দরকার। এই লাইনটা বুঝাইতে গিয়ে আপনারা যদি একটু নীরবতা অবলম্বন করেন, পিছনের আওয়াজগুলো যদি আমার কানে প্রতিধ্বনি হিসাবে না আসে, তাহলে আমার বলতে একটু সহজ হবে। আমার পিছনের বাজিরা অনুরোধ করবো আপনারা একটু নীরবতা অবলম্বন করেন একটু সময়ের জন্য নবীজির মহব্বতে। আমার দেশে, দেশের বাহিরেও বেশ কয়েকটা দেশে আমি দেখেছি এই সমস্যাগুলো দেশের বাহিরে আছে। ইন্ডিয়াতে বাংলাদেশের চেয়ে পীর বেশি, এটাও দেখছি সাত আট বারের অভিজ্ঞতায়। তো যাই হোক, এই সমস্যাগুলো দেখতেছি বাংলাদেশে, ওই সমস্যাগুলো আছে। সমস্যাগুলো হলো এই, অনেক ফিসাবকে দেখা যায় যে উনি মানে সেরতা কদম, মাথা থেকে পা পর্যন্ত সব হলুদ কাপড়, তার মুরিদ এরা হলুদ কাপড়। এমন কোন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করি যে আপনি হলুদ কাপড় কেন, যেমন ফিস সব এটা পর, এই যে নুনি পর। অনেক ভাইদের গায়ে দেখি যে এই পর্যন্ত হাফ ফতোয়া, এই ফতোয়ার রঙে আর একটা লুঙ্গি, প্রায় জমাতে এই কাপড় পরে আসে যে বাজে আপনি এরকম আরো তো কাপড় চোপড় আছে, আসবেন আপনি ধনী মানুষ, না আমার ফিস সাপ এটা পরে বেশি, এই জন্য আমি পরি ফিসাবের সিলেবাস। এই জন্য আমার অনেক ভাইদের মনে দেখা যায় ফ্রেন্স কাটিং দাড়ি, মসজিদে আসছে এখানে আপনার এই অবস্থা যে আমার ফিস সাপ এইভাবেই দাঁড়িয়ে রাখে, এরকম এরকম পেশাব আছে। আমার দাদি ভাই ওলামায়ে কারাম আছে, দেখুন দাড়ি মানে তাদের নিজস্ব একটা কাটিং আছে, তাদের নিজস্ব একটা স্টাইল আছে, ফিসাবের যে স্টাইল মুরিদের ঠিক একই স্টাইল। এই যে অবস্থাগুলো আমাদের মধ্যে, এখন আমি আপনাদের কাছে বলবো এই ধর্মটা
এটা কি আসলে পীর কেন্দ্রিক না নবী কেন্দ্রিক? ফিসাব যে হালে চলছে, মুরিদ ওই ফিসাবের হালে চলছে। মানে আমরা কি কালমা ফিসাবের পড়ি না নবীজির পড়ি? এই যে পরিবর্তনটা আমাদের মধ্যে দেখা যায়, এটা একটু পড়াশুনোর অভাবে। এজন্য পীর হওয়ার জন্য যথেষ্ট ইলমের প্রয়োজন, কিতাবাদির সাথে একটা তাআল্লুক থাকার প্রয়োজন। এটা আমাদের দেশে সিলেবাসটা নাই, একেবারে মনে হয় যে উঠে গেছে। আর ফিরসাবদের অবস্থান টিকে রাখার জন্য কিছু জানুক না জানুক একটা সনদ, একটা সার্টিফিকেট, একটা খেলাফত নামা দিয়ে ওই যে একটা আসন করে ফেলে, কিন্তু এর দ্বারা যে এই ফিরসাব দুনিয়া থেকে বিদায়ের পর ফেতনা হইতে পারে, এই দিকটা অনেকে খেয়ালে থাকে না। তো এই যে ফিসফির যেরকম মুরিদ এরকম, এই অবস্থাগুলো ঠিক না বাজে, এই অবস্থাগুলো যেন না হয়, এই জন্য কোরআন শরীফে একটা নীতিমালা দেওয়া হয়েছে, বায়াতের একটা নীতিমালা, যে কি ইউবাইউনাকা, যে ফির এবং মুরিদ দুজনেই বায়াত হবে কার নামে? নবীজির নামে। নবীজির নামে বায়াত হওয়ার অর্থ হইল নবীর রঙে রঙিন হওয়া। দুইজনেই নবীর নামে বায়াত হবে। ফিসাব কোরআন হাদিস থেকে দেখবে যে নবীজির দাড়ি কিরকম, নবীজির দাড়ির মতো ফিসাব দাড়ি রাখবে। ফিসাব এগুলো কোথায় পাবে? নবীজি কিভাবে দাড়ি রাখছিল? কোরআন হাদিস থেকে, হাদিসের কিতাব থেকে সে দেখবে। ফিসাব কোথেকে দেখবে? কোরআন হাদিস, এবং হাদিসের কিতাব দেখে বোঝার বোঝার মতো তার কি লাগবে? যোগ্যতা লাগবে। সে যোগ্যতা ভাবে শুনে শুনে না, সে কিতাব থেকে দেখে নবীজির দাড়ি কিরকম ছিল সেরকম দাড়ি সে রাখবে। নবীজির নামাজ রোজা আমল ওয়াজিফা কিরকম ছিল, টুপি পাগড়ি কিরকম ছিল সেরকম সে করবে। ঠিক নবীজির যে সিলেবাসটা, এটাই এই ফিসাব তার মুরিদকে দড়াই দিবে। অর্থাৎ মুরিদ, ফির এবং মুরিদ উভয়ের সিলেবাস হবে কার সিলেবাস? উভয়ের রং হবে কার রং? নবীর রং। কিন্তু আমাদের এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব নাই, এদিকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। একটা কথা বলছিলাম, নাজাতের দুইটা জিনিস, দুইটা বিষয়কে আল্লাহ পাক নবীজির সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। নবী কেন্দ্রিক, যে মহব্বত করতে হলেও নবীজিকে, অনুসরণ করতে হলেও নবীজিকে, ইবাদতও নবীজির সাথে সম্পৃক্ত, মহব্বতও নবীজির সাথে সম্পৃক্ত। যে হুজুর ইবাদত নবীজির সাথে সম্পৃক্ত কিভাবে? আমরা দাঁড়িয়ে রাখি, এটা ইবাদত না? এটা কি আল্লাহ দাঁড়িয়ে রাখছেন? এই অনুসরণটা কি আমরা আল্লাহর অনুসরণ করতেছি? টুপি পরেছি আল্লাহ টুপি পরছেন, এই অনুসরণ কি আল্লাহর করতেছি? কার অনুসরণ? নবীজি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ জাকাত টুপি দাঁড়িয়ে এগুলো করছেন, আল্লাহ পাক করছেন নামাজ রোজা হজ জাকাত টুপি দাঁড়িয়ে এগুলো আল্লাহ পাক করছেননি? আল্লাহ পাক নামাজ রোজা আফআলুল ইবাদ, বান্দার বান্দার বন্দিগি থেকে আল্লাহ পাক কি পাক, পবিত্র। কথা বুঝে আসছে? তো আল্লাহ নামাজ রোজা করছেননি? করেন নাই। তো নামাজ রোজা কে করেছেন? এটা কার অনুসরণ? কাজেই নবীজির তো অনুসরণ বটেই, নবীজি যেটা করবেন সেটাই শরীয়ত, নবীজি যেটা করবেন সেটাই শরীয়ত, নবীজি যেভাবে উঠেছেন সেই উঠাটাই শরীয়ত হয়ে গেছে, যেভাবে বসেছেন সেই বসাটাই শরীয়ত হয়ে গেছে, যেভাবে শুয়েছেন সেই শুয়াটা শরীয়ত হয়ে গেছে, নবীজি যে বিষয়ে বলছেন হ্যাঁ এটা হালাল হয়ে গেছে, যে বিষয়ে বলছেন না এটা হারাম হয়ে গেছে। নবীজির কর্মগুলোই আল্লাহ পাক ধর্ম বানিয়ে দিয়েছে, নবীজির কর্মগুলোই হয়তো শরীয়ত হয়েছে, কোনটা মারিফত হয়েছে, কোনটা তরিকত হয়েছে, কোনটা হাকিকত হয়েছে, সব কটার আবিষ্কার নবীজি থেকে। কাজে ইবাদতের সম্পর্ক নবীজির সাথে, মহব্বতের সম্পর্ক নবীজির সাথে। কিন্তু ওয়াহাবিরা বাতিলরা এরা ধরে রাখছে একটা ইবাদত বাদ দিয়েছে কোনটা? নবীজির মহব্বত। এই শ্রেণীর আবেদ নবীজির যুগে ছিল, এখনো এই শ্রেণীর আবেদ আছে, যারা ইবাদত করে কিন্তু নবীজির মহব্বত তাদের অন্তরে নাই। এই জন্য কোরআন করিম থেকে আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা, ইয়া আয়াতে কারীমা মাতা হাতে তাফসিরুল কোরআন বিল হাদিস হিসাবে নবীজি ফরমান, তাফসিরুকুম মা সালাসু ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইলা আখিরিল হাদিস। এই কোরআন এবং হাদিস দ্বারা দেখা যায় মুসলমান, মুসলমান কালমা পড়নে ওয়ালা মুসলমান 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে বিভক্ত হবে।
কালমা পড়নে ওয়ালা মুসলমান। এই 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান কোথায় যাবে? জাহান্নামে। এক দল মুসলমান জান্নাতে যাবে। এই এক দল মুসলমান জান্নাতে যাবে কোন গুণে? আর 72 দল মুসলমান দোজকে যাবে কোন দোষে? আপনি কোরআন শরীফ, হাদিস শরীফ, শুরুহাতের কিতাব, তাফসীরের কিতাব, উসুলের কিতাব, এগুলোকে পর্যালোচনা করে দেখেন, সব কটার আসলুল কালাম আসবে, হেডলাইন আসবে, মূল কথা আসবে, এই 72 দল দোজকি হবে, এদের মধ্যে ইবাদত থাকবে, নবীর মহব্বত থাকবে না, আর এক দল বেহেশতি হবে, যাদেরকে আহলে সুন্নাত বলা হয়, এদের মধ্যে মহব্বতও থাকবে, ইবাদতও। আমরা হলাম সেই আহলে সুন্নাত, যারা বায়াতের জন্য বলছিলেন, নবীজির নামে আমরা বায়াত হব, নবীজির নামে বায়াত হয়ে এই শরীয়তের বিধানগুলো পালন করব, আল্লাহর ওলি হয়ে জিন্দগি করব, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাব, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। বায়াতের পরে হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। বায়াতের পর হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর ফরমান, এই জিকির যে ব্যক্তি করবে মরার আগে আমি নবীকে দেখে মরবে। আমলের উপর আমি প্রায় 1000 পৃষ্ঠায় একটা কিতাব লিখেছি পারের তরি, এটা আপনারা দেখবেন, এই অঞ্চলও আছে, আপনারা নেবেন। আর বিশেষ করে এই জিকিরটা আমরা জারি রাখবো, আর শোয়ার সময় কলমা শরীফ পড়ে শুয়ে পড়েছি।